গত ক্লাসে তোমার আমরা পড়ছিলাম কই কতটুকু, না এতটুকু যায়নি, আমরা এতটুকু পর্যন্ত আসছিলাম লেনদেন, তাই না? আর যারা আগের ক্লাস করছিল একটু দেখো তো ঠিক বলছো কিনা। ঠিক স্যার। Yes, sir. আচ্ছা এই পর্যন্ত কার কোনো সমস্যা আছে কিনা আমাকে একটু বলো। আছে স্যার, হ্যাঁ হ্যাঁ বলো তিশা। ওই যে অভ্যন্তরীণ লেনদেন গুলো, ওইখানে আচ্ছা যে দফাগুলো দিছে ওইগুলো কিভাবে, মানে অভ্যন্তরীণ লেনদেন ওখানে দুইটা পক্ষ কিভাবে হইছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা আচ্ছা দেখাচ্ছি, ওকে। আচ্ছা দেখো, আচ্ছা আমি একটু একটু ছবিটা ঠিক করে নিই। ওকে সবাই দেখতে পাচ্ছ তো? আচ্ছা জি স্যার, জি। প্রতিটা লেনদেনে তোমার দুইটা পক্ষ জড়িত, তাই না? আমরা জানি তো থাকি, তাই না? এটা তো থাকে নর্মাল, তাই না? দুইটা পক্ষ ছাড়া আসলে লেনদেন হয় না। তো দুইটা পক্ষ সাধারণত কি আমরা ডেবিট ক্রেডিট কে বোঝাই, কিন্তু কথা হচ্ছে বাস্তবে আসলে সুবিধা পাচ্ছে কারা, একজন সুবিধা দিচ্ছে এবং একজন সুবিধা পাচ্ছে। তো সাধারণত আমরা যেসব লেনদেন করি সেগুলো হচ্ছে তোমার বহি লেনদেন, ঠিক আছে? বহিস্থ লেনদেন মানে হচ্ছে কি, এটাতে কি হয় দুইটা পক্ষ, এক পক্ষ হচ্ছে আমি যে ব্যবসায় করতেছি, হ্যাঁ, আর একটা হচ্ছে অন্য কেউ। হ্যাঁ অন্য কেউ, যেমন কি আমি যদি ক্রয় করি, হ্যাঁ, তোমার ধরো ক্রয় সাধারণত পণ্য ক্রয়, হ্যাঁ, ব্যবসায় ব্যবসায় কি হচ্ছে পণ্য পাচ্ছে, তাই না? এবং কি যে বিক্রেতা, মূল বিক্রেতা, মূল বিক্রেতাও কি এই লেনদেনে জড়িত না? বুঝতেছো তোমরা? তিশা তুমি একটু বলো, তুমি যেহেতু প্রশ্নটা করছো তুমি একটু মাইকটা ওপেন রাখো। বুঝতেছি, আমি বহি লেনদেনটা তো বুঝছি, আমি আচ্ছা অভ্যন্তরীণ লেনদেনে। হ্যাঁ হ্যাঁ, না না, আগে দুইটাই ভালো মতো জানতে হবে নাকি, যাতে কি পার্থক্য করণে সুবিধা হয়। আচ্ছা এখন অভ্যন্তরীণে আসো, অভ্যন্তরীণ, হ্যাঁ অভ্যন্তরীণ। আচ্ছা গেল অভ্যন্তরীণের বিষয়টা হলো তোমার এই যে দুইটা পক্ষ এক এবং দুই, দুইটাই কি ব্যবসায় নিজে, ঠিক আছে? দুইটাই কি ব্যবসায় নিজে। আচ্ছা অভ্যন্তরীণ কিরকম তোমার, প্রথম এক্সাম্পলটা কি ছিল তোমার, কি ছিল অবচয় ধার্য, স্থায়ী সম্পত্তি গুলোর অবচয়। তো অবচয় আমরা কি যেরকম যদি উদাহরণ দেখি, আচ্ছা অবচয়, অবচয় খরচ, ডেবিট, তাই না? অবচয় খরচ ডেবিট, আর কি পুঞ্জীভূত, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট, হ্যাঁ পুঞ্জীভূত অবচয় ক্রেডিট, তাই না? আচ্ছা গেল অবচয় খরচ ডেবিট। এখন কথা হচ্ছে অবচয় খরচটা কে দিচ্ছে বলো, তিশা তুমি আমার সাথে একটু কথা বলো। এটা তো কেউ দিচ্ছে না, এটা সম্পত্তির অবচয় হচ্ছে। হ্যাঁ মানে খরচটা যাচ্ছে কার থেকে, এটা হচ্ছে কথা আর কি, ব্যবসা থেকে না? ব্যবসা থেকে, হ্যাঁ হ্যাঁ ব্যবসা থেকে যাচ্ছে, তাহলে ব্যবসায় থেকে যাচ্ছে। আচ্ছা গেল তাহলে কি বলে, ব্যবসা থেকে যেহেতু যাচ্ছে এখন পাচ্ছে কে, পাচ্ছে কে, আমার কথা হচ্ছে এটা বলো। জানি না তো কে পাচ্ছে, পাচ্ছে না কেউ, এটাই হচ্ছে কথা, ঠিক আছে? তোমার পুঞ্জীভূত অবচয়টা কই যে আমাকে একটু বলো, কেউ বিপরীত বিপরীত ব্যয়, হ্যাঁ বিপরীত সম্পত্তি। আচ্ছা বিপরীত সম্পত্তি, হ্যাঁ এটা তো ঠিক আছে, মানে ক্যাটাগরিটা ঠিক বলছো বিপরীত সম্পত্তি এটা, কিন্তু আমি বলতেছিলাম যে এটা কার কাছে যায়, কারো কাছে কি যায় খরচটা, আমার কাছ থেকে তো চলে যাচ্ছে, সম্পত্তি হ্রাস পাচ্ছে। হ্যাঁ সম্পত্তি হ্রাস পাচ্ছে, কেউ তো অন্য কারো কাছে তো যাচ্ছে না, অন্য কোনো পক্ষ কি জড়িত আছে, আমার কথা হচ্ছে এইটা, বুঝতেছো? না এইটা হচ্ছে পয়েন্ট, ঠিক আছে? আমার থেকে চলে যাচ্ছে ইটস অল রাইট, কিন্তু অন্য কেউ এটা পাচ্ছে না, এই কারণে এটা কি অভ্যন্তরীণ লেনদেন, বুঝতেছো? অন্য কোনো পক্ষকে আমরা জড়িত করতে পারতেছি না। ওকে এটা হচ্ছে অবচয় গেল। আর কি উদাহরণ ছিল, অস্পর্শনীয় সম্পত্তির অবলোপন ধার্য, ধার্য সেম কেস, তাই না? অবলোপন, অবলোপন ডেবিট, আর কি ওই সম্পত্তিটা, যেমন ধরো আমরা ধরি সুনাম, সুনাম
ক্রেডিট তাই না, ওখানে তারা অপচয় করি না, মানে কি বলে পুঞ্জীভূত করি না। তো শুনলাম কি আমার সম্পদ কম হলো আর অবলোপনটা বেড়ে গেল, খরচ বাড়লো। কিন্তু আমার কাছে আমরা সাধারণত কি হয়, খরচ করলে যেমন ধরো যে কি বলে আমরা ক্রয়ের ক্ষেত্রে ছিল না, ক্রয়ের ক্ষেত্রে কি হয় খরচটা কারো কাছে তো যায় তাই না তৃষা? জি জি যায়। এগুলো কিন্তু কারো কাছেই যাচ্ছে না, আমার কাছ থেকে জাস্ট শেষ হয়ে যাচ্ছে, বুঝতেছো, আমার কাছেই শেষ হয়ে যাচ্ছে। এই কারণে এগুলো কি অভ্যন্তরীণ, অভ্যন্তরীণ লেনদেন। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, গেল অভ্যন্তরীণ লেনদেন, গেল এই উদাহরণটা গেল। আর কি ছিল, প্রাকৃতিক সম্পত্তি শূন্যীকরণ, এটা বুঝো? না বুঝি না। এটা হচ্ছে ঠিক এগুলোর মতোই, ঠিক আছে। যেমন ধরো তোমার যদি কোনো কি বলে তোমার ব্যবসায়ের মালিকানাধীন যদি কোনো তোমার কি বলে ওই যে খনি থাকে না, খনি, বুঝতেছো, খনি, খনি মানে কি যেমন ধরো কয়লা, রূপা, তামা, এগুলোর যে খনি আছে না, অথবা গ্যাস, হ্যাঁ, এগুলো কি তোমার স্থায়ী সম্পদ না? জি, প্রাকৃতিক সম্পদ। হ্যাঁ, প্রাকৃতিক সম্পদ, ওকে রাইট। তো এগুলো বাড়লে কি হয়, ডেবিট। তো এগুলো যখন কমে যাচ্ছে, ঠিক আছে, কমে যাচ্ছে, তাহলে তোমার ওটা ডেবিটে কি লেখে আমার ঠিক খেয়াল নাই, অবলোপন তো বলে না, কিছু একটা বলে, আমার খরচটার নাম ঠিক এক্স্যাক্টলি খেয়াল নাই। ঠিক আছে, আমরা ধরে নিলাম ব্যবহৃত, ঠিক আছে, ব্যবহৃত, আচ্ছা বানানটা লিখতে পারতেছে না, যাই হোক, কথা হচ্ছে ওইটা ডেবিট হয়, ঠিক আছে, এবং সম্পদটা তোমার ক্রেডিট হয়। এখন আচ্ছা দাঁড়া, নিঃশেষ, নিঃশেষিত কই গেল, নিঃশেষিত খনি, আচ্ছা ডেবিট, মানে কি আমার মানে আমার যে খনিটা থেকে যে সম্পদ কমে যাচ্ছে, আচ্ছা খনির কি সাপ্লাই অফুরান একটু বলো তো কেউ। হ্যালো স্যার, এক সময় শেষ হয়ে যাবে। হ্যাঁ, এক সময় তো শেষ হয়ে যাবে তাই না, তার মানে কি এটা আমার আস্তে আস্তে এক সময় শূন্যে পরিণত হবে। তো আমার শূন্যে পরিণত হলে এটা যে আমি তুলে নিচ্ছি, আমার খনি থেকে আমি তুলে নিচ্ছি, এখনো কাউকে দেয়া নেই কোনো কথা হয় নাই, আমার জাস্ট আমি তুলে নিচ্ছি। তো তুলে নেওয়া থেকে কি হবে, আমার খনিতে কমে যাবে এবং আমার হাতে চলে আসবে না, দুইটার সুবিধা পাচ্ছে কে, আমি না প্রতিষ্ঠান নিজেই, প্রতিষ্ঠান নিজেই তো তাই না, এইটা হচ্ছে কথা, বুঝতেছো। ফলে অন্য কোনো পক্ষ যেহেতু জড়িত না, এগুলো এই কারণে এটা আভ্যন্তরীণ লেনদেন। তারপর হচ্ছে খুচরা খরচ, খুচরা খরচ হচ্ছে নগদ তহবিল টাকা প্রদান, ওই যে তোমার ওই যে খুচরা নগদান বই পড়ছো না, হ্যাঁ কি স্যার, খুচরা নগদান, তো খুচরা নগদান তুমি যখন টাকা দিচ্ছ, খুচরা নগদান বই যে খুচরা খরচ ডেবিট যাচ্ছে, তোমার নরমালি যে নগদ আছে ওটা ক্রেডিট হচ্ছে না, বুঝতেছো। জি, তাহলে কি হচ্ছে, দুই পক্ষ কি তোমার ব্যবসায় নিজে না, অন্য কেউ জড়িত আছে কি না, এই কারণে এগুলো কি অভ্যন্তরীণ লেনদেন। ঠিক আছে, ক্লিয়ার তৃষা? জি, আচ্ছা থ্যাংক ইউ। অন্য কারো কোনো প্রশ্ন থাকলে করো, রাইট কিংবা কি বলে স্যার, কুরিন সঞ্চিতি মানে কি? আচ্ছা কুরিন, 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 আচ্ছা কুরিন, কুরিন, আচ্ছা কুরিনের বিষয়টা কিন্তু খুবই জটিল, বুঝছো, কুরিনের বিষয়টা বুঝতে গেলে তোমাদের আধা ঘন্টা চলে যাবে। হ্যাঁ, তো এটাকে আমি এখন বলবো নাকি ভিডিও দিয়ে দিব, এখন বলবো তার ভিডিও দিয়ে দিলে ভালো হবে, সিম্পলি বলে দেন, সিম্পলি বলে দেন। আচ্ছা সিম্পলি বলতে গেলে কুইন হচ্ছে কি, যে টাকা আমরা পাই না কার থেকে, প্রাপ্য হিসাব, পাওনাদার, প্রাপ্য হিসাব, পাওনাদার না দেনাদার, পাওনাদার আমার কাছ থেকে পাই, ঠিক আছে, নাম ভুল করবা না, ঠিক আছে, প্রাপ্য, দাঁড়া দাঁড়া, প্রাপ্য অথবা কি দেনাদার, দেনাদার, ওকে, আচ্ছা এখন এটা সঞ্চিতিটা কি তাইলে তাই না, এখন আমরা কি সঞ্চিতি নিয়ে কথা বলতেছি, কুরিন সঞ্চিতি, আচ্ছা আচ্ছা কুরিন সঞ্চিতি, আরে কপাল, আচ্ছা কুরিন সঞ্চিতিটা কি কেউ একজন জানো আমাকে একটু বলো তো, যদি জানে জেনে থাকো। ওই দাদার যদি আমাদের কমে যায়, যখন ধরে নি আমরা পাঁচজনের কাছ থেকে টাকা পাবো কিন্তু একজন কোনো কারণে মারা গেল বা কোনো অসুবিধা হলো, তখন আমরা সেই টাকাটা না পাই, ওইটার নামই তো কুরিন, কুরিন সঞ্চিতি, না না ওইটার নাম কুরিন, এই যে টাকা আমরা পাই না স্যার, আমরা কিছু টাকা জমিয়ে রাখি, হ্যাঁ জমিয়ে
রাখি যেটা বুঝতেছো? হ্যালো হ্যাঁ স্যার বুঝছি এখন বুঝছো? হ্যাঁ স্যার বুঝছি। তো আমরা যখন নরমালি কুরিন হয় ঠিক আছে, আচ্ছা কুরিন যখন হয় যখন হয় এটাকে আমরা নরমালি কি বলি? কুরিন আহা বারবার এটা এমন হচ্ছে কেন? কুরিন অবলোপন সেম নাম না বুঝতেছো? এটাকে আমরা কুরিন অবলোপন বলি না? ইয়েস স্যার। এটা জানো না এমন কেউ আছে কিনা আমাকে বলো? আমাদের যখন লেনদেনে লেখা থাকে কি এত টাকার কুরিন অবলোপন করো বা করা হলো, এটা কি বুঝো যে এটা কুরিন হইছে এটা বোঝাচ্ছে? অবলোপনটা কি কুরিন সঞ্চিত না? হ্যাঁ আমি আসতেছি, তোমরা জাস্ট বলো যে কুরিন অবলোপন বললে তোমরা কি বুঝো? মানে ওই টাকাটা আমরা আর পাবো না দেনাদারের কাছ থেকে। হ্যাঁ দেনাদার কাছ থেকে পাবো না। ওকে তার মানে কি কুরিন আমার হয়ে গেছে না? হয়ে গেছে না? জি। আচ্ছা গুড, এটা যাবে দেখি আমাকে একটু বলো। যাবে দেখি কুরিন কুরিন হিসাব ক্রেডিট কুরিন ক্রেডিট দেনাদার কমে গেছে ক্রেডিট কোনটা ডেবিট কোনটা কোনটা ডেবিট একটু আবার বলো। সাধারণ ভাবে আমরা এটা করি ঠিক আছে। জি জি কুরিন সঞ্চিত হিসাব ডেবিট আর দেনাদার ক্রেডিট। কেন ক্রেডিট? কারণ হচ্ছে আমার দেনাদার থেকে পাবো না, আমি নিশ্চিত হয়ে গেছি, সেটার বাড়ায় দেখা লাভ নাই ঠিক আছে। তাহলে কি হবে আমার এ হ্রাস পাবে তাই না? আর কি হবে এ কুরিন সঞ্চিতের ফলে কি হবে? কুরিন সঞ্চিত তোমার হচ্ছে কি করে একটা এটা তো ইয়েকে বাড়ায় কি বলে সম্পদকে কমায় তাই না? এটা বেড়ে গেল, সরি সরি কুরিন সঞ্চিতি, হ্যাঁ সঞ্চিতি কমে যাবে, ওটা সরি সঞ্চিতি থেকে বাদ হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে সমস্যা, আচ্ছা গেল। তো এটা বোঝো না এমন কেউ আমাকে একটু বলো, কি সমস্যা তোমাদের একটু দ্রুত বলো আমাকে। স্যার হিসাব সমীকরণে কি মানে কুরিন সঞ্চিতি মানে সম্পদ থেকে লোপ পাবে মানে কমে যাবে এটা না স্যার? কুরিন সঞ্চিতিটা আমরা কই রাখি আমাকে বোঝাও। হ্যাঁ রায়েদ আমাকে একটু বলো কুরিন সঞ্চিতিটা আমরা কই রাখি, কোথায় রাখে? ব্যাংকে না? আচ্ছা ঠিক আছে আমরা এটা নিয়ে আমি একটা ভিডিও বানাই দেবো ঠিক আছে, এখানে আজকে আপাতত এত বিস্তারিত আলোচনা করতেছি না ওকে, অন্য পড়া পড়তে হবে আমাদের আগে ঠিক আছে। দায় রাখি দায় দায়ের দিকে না, কুরিন সঞ্চিতি আমাদের দায় না, তুমি বুঝতেছো না এই টাকাটা আমার কাছ থেকে কেউ পাবে? হ্যাঁ সঞ্চিতি করে রাখি তো, হ্যাঁ এটা হচ্ছে আমার কথা, আমি টাকাটা জমিয়ে রাখি কেন যখন আমার আসলে কেউ ইয়ে হবে কি যেন বলে আমার যখন কুরিন হবে আমি যখন টাকাটা দিতে পারি ঠিক আছে। আচ্ছা যাই হোক আমি এটা আজকে বেশি আর আলোচনা করতেছি না, আমাদের আরো পড়া আছে ওকে। আচ্ছা আমি এটা নিয়ে পরে ভিডিও দিয়ে দিব। আচ্ছা এছাড়া আর কোন একটা কোশ্চেন আছে? হ্যাঁ বলো রায়েদ। শূন্যীকরণ মানে কি? শূন্যীকরণ মানে হচ্ছে ওই যে তোমার কি বলে আচ্ছা খনিতে আছে কত ধরো 20,000 টন ঠিক আছে, এটা কি একসময় শেষ হয়ে যাবে না? হ্যাঁ স্যার। তাহলে কি আস্তে আস্তে শূন্যতে যাবে, অর্থাৎ কি শূন্যীকরণ বানানটা মনে একটু ভুল হয়েছে, যা বুঝতেছো তো শূন্যতে যাচ্ছে আস্তে আস্তে বুঝতেছো? হ্যাঁ স্যার। শেষ হয়ে যাচ্ছে আস্তে আস্তে এই আর কি, এটা হচ্ছে মানে শেষ হয়ে যাওয়া শূন্যীকরণ আর কি একটা সিনোনিম বুঝছো? ইয়েস স্যার। আচ্ছা না বুঝলে বলো সমস্যা নাই, এটা হচ্ছে অবচয়ের মতোই, অবচয়ের মধ্যে তুমি জাস্ট ব্যবহার করে শেষ করে ফেলতেছো এই আর কি ওকে। আচ্ছা তারপরে নায়না আর তিশা তোমাদের আর কোনো প্রশ্ন আছে? না স্যার। আচ্ছা তাহলে আমরা আজকে আজকের ক্লাসে পড়া শুরু করব, আজকে আমরা হিসাব নিকাশের ভিত্তি পড়ি। আচ্ছা দেখো কি আছে, বাকিরা একটু খেয়াল করে রাখো এখান থেকে ভালো মতো, ওগুলো ছিল আগের ক্লাসের বিষয়, মাত্র 7 পেজে পড়ছিলাম আমরা দেখছো, মাত্র 7 পেজ, সো টেনশনের কিছু নাই। আচ্ছা হিসাব নিকাশের ভিত্তি, তো হিসাব নিকাশের ভিত্তি মানে হচ্ছে যে আমরা কখন একটা ঘটনাকে লেনদেন হিসেবে কাউন্ট করব ঠিক আছে। আচ্ছা তো হ্যাঁ ঠিক আছে, কি হিসাব নিকাশের ভিত্তির ভিন্নতার কারণে, কি ভিত্তির ভিন্নতার কারণে সমজাতীয় ঘটনা
একটি প্রতিষ্ঠানে লিপিবদ্ধ করা হয় কিন্তু অন্য প্রতিষ্ঠানে লিপিবদ্ধ করা হয় না, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কথা। কি একই জিনিস তুমি কেন, একজন কেন বলবে লেনদেন, একজন কেন বলবে লেনদেন না, তাই না? একটা উইয়ার্ড ব্যাপার না? তো এটা আমরা কিভাবে নির্ণয় করব, এটা হচ্ছে কি আমাদের দুইটা ভিত্তি আছে। তো ভিত্তি দুইটা কি কি আমাদের দেখা দরকার? আচ্ছা কি কি, এক নম্বর হচ্ছে বকেয়া ভিত্তি, আর একটা হচ্ছে নগদান ভিত্তি। কে বলতে পারবে আমাকে কোনটা কি? ক্রয় বা বিক্রয় করা হয় তো অর্থ সরাসরি না দিয়ে তা বকেয়া রাখা হয়, কিন্তু তা হিসাবে লিপিবদ্ধ করে ফেলা হয়, মানে সেটা প্রাপ্য হিসাব, সেটাই হচ্ছে বকেয়া ভিত্তি। আর নগদান ভিত্তি হচ্ছে মানে অর্থ ছাড়া কোনো কিছু বিক্রয় বা ক্রয় করা হবে না, হবে না না, হলেও ওইটা লেনদেন হিসেবে গণ্য হবে না, এটা হচ্ছে কথা। ঠিক আছে, এটা হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে একটা এক্সাম্পল। হ্যাঁ, তো আমরা যদি একটু পরিমিত বা পরিশীলিত ভাষায় বলি, হ্যাঁ সেটা হবে তোমার কি বলা, আচ্ছা ঠিক আছে, সেটা হবে কি, এই যে তোমার যখন সেবা প্রদান হয় বা অর্জিত হয়, হ্যাঁ প্রদান হয় বা অর্জিত হয়, আয় বাবদ নগদ অর্থ গ্রহণ করা হোক বা না হোক, তখনই তা আয় হিসেবে স্বীকার করে লিপিবদ্ধ করা হয়, এবং যখন সেবা গ্রহণ করা হয় অর্থাৎ ব্যয় সংঘটিত হয়, তখন ব্যয় বাবদ নগদ যদি তুমি অর্থ পরিশোধ করো বা নাই করো পরিশোধ, তুমি টাকা দাও বা না দাও, তুমি ব্যবহার করে ফেলছো, সেটা হচ্ছে তোমার লেনদেন হয়ে যাবে। সবাই বুঝতেছো কিনা আমাকে একটু বলো? বুঝতেছো? গুড, সবাই একটু আমার সাথে কথা বললো, হ্যাঁ নাহলে কিন্তু আমি বুঝবো না কেউ বুঝতেছো না কিনা। ওকে আচ্ছা আচ্ছা গেল। তো হিসাব বিজ্ঞান মানে আমরা যে করি হিসাব বিজ্ঞান, এটা কোনটা ফলো করে, বকেয়া ভিত্তি নাকি নগদান ভিত্তি, কোনটা ফলো করে? বকেয়া ভিত্তি। বকেয়া ভিত্তি স্যার, দোনোটাই করে মনে হয়। আচ্ছা না, দুতরফা দাখিলা পদ্ধতি তোমার নগদান ভিত্তি সাপোর্ট করে না, ঠিক আছে? নগদান ভিত্তি করে, হ্যাঁ বকেয়া ভিত্তি করে, নগদান ভিত্তি প্রচলিত আছে, কেউ কেউ করে, কিন্তু তার মানে এই না এটা মানে ইন্টারন্যাশনালি রেকগনাইজড, ঠিক আছে? ইন্টারন্যাশনালি তোমার সবাই সাপোর্ট করে কি বকেয়া ভিত্তি। ওকে আচ্ছা গেল। তো আচ্ছা, তো এখন আমাদের সংজ্ঞাগুলো জানা দরকার, আমরা বকেয়া ভিত্তি কেন, এই বকেয়া ভিত্তি নিয়ে আমরা আলোচনা করতেছি। ওকে আচ্ছা, ও আচ্ছা একটু খেয়াল রাখো যে বকেয়া ভিত্তিতে প্রাপ্য প্রদেয় ভিত্তি নামেও অভিহিত করা হয়। নাম দেখছো, প্রাপ্য প্রদেয় ভিত্তি, ঠিক আছে? এটা কি ওই যে গ্যাপ আছে না, জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপলস, হ্যাঁ ওরা কি হিসাব বিজ্ঞানের যে কি সংগৃহীত মানে সকলের সম্মতিক্রমে যে নীতিমালা, ওটা অনুযায়ী কি ওরা এটা সাপোর্ট করে, এবং এটা নগদান ভিত্তিটা ওরা সাপোর্ট করে না। ক্লিয়ার সবাই? ইয়েস স্যার, ইয়েস স্যার। গুড, আচ্ছা গেল, আচ্ছা গেল। এখন আমাদের একটু সংজ্ঞাগুলো জানা দরকার। আচ্ছা ঠিক আছে, এখন আমরা সংজ্ঞাগুলো একটু জানি। তো এই যে বকেয়া ভিত্তি, বকেয়া ভিত্তি অনুযায়ী আমাদের আয়, আয় মানে কি, আয় কাকে বলা, আমাকে একটু সংজ্ঞা দাও তো বকেয়া ভিত্তি অনুযায়ী। প্রতিষ্ঠান সেবা প্রদান করার ফলে যে যেটা যা পায় বা যা অর্জন করে, কিন্তু নগদ তো নেয় না, না 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 না, নগদের কথা কিছু নাই, টাকা বুঝতেছো আমি কি বললাম, আয় হচ্ছে তোমার সেবা প্রদান করা হয়ে গেলেই আয়, টাকা পাওয়া গেল বা না গেল এটাতে কিছু দেখার বিষয় না। আচ্ছা আমি একটু একটু ভালো করে লিখি, বুঝতেছো একটু কথা বলো? ইয়েস স্যার, ইয়েস স্যার, বুঝতেছি। আচ্ছা ঠিক আছে, তুমি টাকা পাও বা না পাও ডাজন্ট ম্যাটার, তুমি সেবা দিয়ে দিছো, ঠিক আছে? অর্থাৎ তোমার আয় অর্জিত হয়েছে, ঠিক আছে অর্জিত। আচ্ছা গুড গেল। এখন আমরা খরচে আসি, তো খরচকে আমরা কি খরচ বলি নাকি ব্যয় বলি, বলো তো কেউ? ব্যয়।
না 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 খরচ আর ব্যয় এক জিনিস না, তোমরা কি ইন্টারমিডিয়েটে তো তোমরা এগুলো জানার কথা, খরচ আর ব্যয় এক জিনিস না, খরচ আর ব্যয় এক জিনিস না, ঠিক আছে? খরচ কি, খরচের সংজ্ঞা দাও আগে, খরচ কাকে বলে? আয়টা যেহেতু জানো, খরচটা কি তার উল্টা হবে না বা সেম? হ্যাঁ আমাকে একটু বলো স্যার, কিছু টাকা। হ্যাঁ বলো। হ্যাঁ স্যার, মানে কিছু কিনতে গেলে আজকে যে টাকাটা খরচ হয় ওটা কি খরচ বলে? না হয় নাই। আচ্ছা অন্য কেউ আমাকে একটু একটু বলো, খরচ হচ্ছে অর্থ ব্যয়ের পরিমাণ করার সময় প্রতিষ্ঠানের। হ্যাঁ বলো। বুঝতেছো? সেবা গ্রহণ করার সময় প্রতিষ্ঠানের যে ব্যয়টা হয়। আচ্ছা বাকি, হ্যাঁ হ্যাঁ বাকির একটু কথা বলো তো, বুঝতেছো কিনা একটু বলো, টিচার ছাড়া বাকিরাও তো ক্লাসে আসো, একজন কথা বললে কি হবে? এটা তো আর লাইভ ক্লাস মানে ফিজিক্যাল ক্লাস না যে আমি তোমাদের চেহারা দেখে বুঝবো যে বুঝছো কি বুঝো নাই। শুনতেছো সবাই? Yes sir. Good. আচ্ছা হ্যাঁ ঠিক আছে। আচ্ছা খরচ গেল, এনে কারো কনফিউশন আছে? Yes sir. আচ্ছা ঠিক আছে, আয় গেল খরচ গেল, আর কি কি ছিল? আর কি আছে? সম্পদ। এই ডেফিনিশন গুলো হচ্ছে কিন্তু তোমার পরীক্ষায় লেখার জন্য না, মানে এটাকে বোঝার জন্য, ঠিক আছে? সিম্পল ভাষায় বুঝতেছো সবাই? একটু দেখো তো, ক্লাসে মনোযোগ দাও, ক্লাসে মনোযোগ দাও, তোমরা মাত্র 7 জন, এখানে অমনোযোগী হওয়ার কোনো সুযোগ নাই, ঠিক আছে? হ্যালো, বুঝতে পারছি স্যার। আচ্ছা বাকিরা, বাকিরা বলো একটু আমাকে। হ্যাঁ স্যার বুঝতেছি। সম্পদ গেল, তারপর আমরা দায়, তাহলে এখন দায়ের ইয়েটা কেউ বলো আমাকে। এই যে জিনিসগুলো তোমরা বললো না বুঝতেছি, আমি যখন এক্সাম নিতে দেখবো তখন গেলে ঠিকই দেখতে পারবো যে আসলে তোমরা কি বলে কদ্দুর বুঝছো, ঠিক আছে? এই দেখতে সিম্পল হলো, এই ডেফিনিশন গুলো খুব কাজে লাগবে, বুঝবা। দায় হলো মানে অন্য কাছে, অন্য অন্য কাউকে কোনো কিছু সেবা দিতে হবে, তার কাছে দায়বদ্ধ। ঠিক আছে, ক্লিয়ার? Yes sir. Good. আচ্ছা আমাদের কি কি তাহলে ছিল? আয়, খরচ, সম্পদ, দায়। হিসাব কত, 5 প্রকারের ছিল না? আয়, ব্যয়, সম্পদ, দায়, আর কি মালিকানা শর্ত ছিল খুব সম্ভবত, অথবা মূলধন উত্তরণ, এগুলো ছিল, ঠিক আছে? মালিকানা শর্ত। আচ্ছা মালিকানা শর্ত হচ্ছে কিছুই না, বানানটা অনেক একটু ভুল হয়েছে। মালিকানা শর্ত হচ্ছে তোমার কি, ব্যবসায়ের সম্পদের উপর, যার ওখানে টিভি অন, এখানে তুমি একটু মিউট করো, মোট সম্পদের উপর মালিকের দাবি, অর্থাৎ কি, এ মাইনাস এল সমান সমান, ঠিক আছে? বুঝতেছো কারণ কি? স্যার
কারণ স্যার সম্পদ থেকে দায়িত্ব বাদ দেওয়ার পরেই মালিক সেটা পাবে। মানে কথা হচ্ছে ব্যবসার উপর দুইজনের দাবি থাকে, যারা টাকা দেয় তারা দুই পক্ষ, কি একটা হচ্ছে মালিক পক্ষ আর একটা হচ্ছে কি তৃতীয় পক্ষ মানে দায় যারা, ঠিক আছে? ক্লিয়ার সবাই? সবাই দেখতেছো? আচ্ছা এগুলো খুবই সিম্পল দেখাচ্ছে, বাট আমি সবাই কিন্তু লিখে রাখি এটা, ঠিক আছে? খুব কাজে লাগবে ডেফিনিশন গুলো। ওকে আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের এই এই কাজ শেষ আপাতত। আচ্ছা এখন আমরা পরে আসি, তাহলে এখন আমাদের বইয়ের দিকে যাই একটু। আচ্ছা তো এই নৈবিত্তিক গুলো তোমাদের তোমরা নিজে নিজেরা পড়ে নিবা, ঠিক আছে? আমাকে পড়ে জানাবা কোনো সমস্যা আছে কিনা। ওকে আচ্ছা এখন আমরা একটু নগদান ভিত্তিতে একটু দেখি। আচ্ছা নগদান ভিত্তিতে হিসাব বিজ্ঞান, নগদান ভিত্তিতে আমরা কি করি, শুধুমাত্র তখনই লিপিবদ্ধ করি যখন কি আমার নগদ লেনদেন হয়। তাহলে তুমি আয় করো ব্যয় করো বা যাই করো না কেন, তোমার যতক্ষণ পর্যন্ত জিনিসটা নগদে না হচ্ছে জিনিসটা তোমার কি লেনদেন হবে না, বুঝতেছো? স্যার একটু কথা বলো সবাই। জি স্যার। আচ্ছা থ্যাংক ইউ। ইয়েস স্যার। আচ্ছা আচ্ছা এখন আমরা হিসাবের শ্রেণী বিভাগে আসি। ওকে আচ্ছা তো হিসাবের শ্রেণী বিভাগ কি, ওই যে পাঁচটা শ্রেণী একটু আগে আমি যে বললাম যে হিসাবের পাঁচটা শ্রেণী কি কি, আচ্ছা পাঁচটা শ্রেণী, সম্পত্তি হিসাব, দায় হিসাব, আয় হিসাব, ব্যয় হিসাব। একটু বলো তিশা কি বলতেছিল। স্যার একটু কথা বলো ঠিকঠাক। দেখছো এই কারণে আমি লাইভ ক্লাস নিতে চাই না, নেট স্লো হয়ে যায়, কথা বলা বোঝা যায় না কিছু না, রাগ লাগে বিরক্ত লাগে সবকিছু একসাথে লাগে, যাই হোক ব্যাপার না, আমরা আগায় যাই। অলরাইট তো প্রথমে দেখো সম্পত্তি হিসাব, আমি এটা অলরেডি বোঝাই দিছি, ঠিক আছে? যে কি তোমার যেটার উপর থেকে তুমি সামনে কোনো কিছু পাবা সেটাই তোমার সম্পত্তি হিসাব। ওকে আচ্ছা তো এখানে একটু টিকা দেওয়া আছে, একটা কি টিকা, অ্যাসেটের আবিধানিক অর্থ অনুসারে সম্পত্তিকে পরিসম্পদ নামেও অভিহিত করা হয়। একটা হচ্ছে পরিসম্পদ, আর সম্পত্তিকে কেউ সম্পদ নামেও মানে শুধু সম্পদও বলি আমরা, আবার পরিসম্পদও বলি, মানে দুইটা যা সিনোনিম আছে এই আর কি। আচ্ছা তারপর হচ্ছে কি বিপরীত বা প্রতিসম্পত্তি হিসাব, হ্যাঁ কন্ট্রা অ্যাসেট, যেটা গত ক্লাসে আমরা একটু আলোচনা করেছিলাম, ঠিক আছে? যে কোনো তোমার কি বলে কোনো সম্পত্তি হ্রাস প্রদর্শন করার জন্য সম্পত্তি হিসাবটি কি করে। আচ্ছা আচ্ছা কেউ কি মিটিং ক্লাসে ঢুকতে চাচ্ছে কিনা একটু আমাকে দেয় বলো তো কেউ। আচ্ছা 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 তিশা বলো এখন, তিশা বলো বাকিরা দেখতে পাচ্ছ আমি কি করতেছি? হিসাব নিকাশের বকেয়া ভিত্তিতে আয় তখনই লিপিবদ্ধ হয় তখন যখন এটা কি হয়। আচ্ছা এখানে তোমাদের কনফিউশনটা কোথায় একটু আমাকে বলো তো তিশা, তোমার কনফিউশনটা হচ্ছে কি সেবা প্রদান অর্জিত হয় সংগঠিত হয় তিনটাই একরকম লাগে না? হ্যাঁ আচ্ছা তিশা তুমি একটু টেক্সট লিখে দাও, ঠিক আছে? তোমার কথা একদমই শোনা যাচ্ছে না, ঠিক আছে তিশা? আমরা আজকেও আমাদের ক্লাসের অনুযায়ী আমরা আগাইতে পারতেছি না,
ইয়ার করার। আচ্ছা এটা আমরা নেক্সট সলভ যেদিন করব, শুধুমাত্র প্রবলেম সলভ সেদিন এটা নিয়ে দেখা দেখব আমরা, ওকে? নাহলে আমাদের পড়ালেখা হবে না কিছুই। আচ্ছা বাকি একটু দেখো, যারা একটু অনলাইনে ঠিকঠাক শুনতে পাচ্ছ তারা একটু দেখো। আচ্ছা বিপরীত বা প্রতি হিসাব, তো এটা আমরা গত ক্লাসে বলছিলাম যে, আচ্ছা কি আচ্ছা আচ্ছা তিশা এটা তুমি একটু মার্ক করে রাখো, হ্যাঁ আমরা নেক্সট দিন যেদিন সলিউশন করবো ওইদিন ভালোমতো বুঝাই দেবো সব, শুধুমাত্র প্রবলেম নিয়ে আলোচনা হবে সেদিন, ওকে? আচ্ছা ঠিক আছে, এখন আমরা একটু অ্যাসেটের সঙ্গত আমরা জানি, এখন আমরা কন্ট্রা অ্যাসেট অ্যাসেটের কথা বলি। কন্ট্রা অ্যাসেট কি কি কেউ একটু আমাকে বলো তো। কথা বলো সবাই। স্যার ক্ষতি হতে বাঁচার জন্য মানে যে অ্যাকাউন্ট তৈরি করা হয়? না 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 না, মানে যে সঞ্চিতি, ক্ষতি হচ্ছে ক্ষতি হতে বাঁচার জন্য তো সঞ্চিতি করা হয়, কিন্তু ওটার নাম তো ওইটা ক্যাটাগরি কন্ট্রা অ্যাসেট, ঠিক আছে? কিন্তু এটা ওইটার নাম তো কন্ট্রা অ্যাসেট না, মানে আমি বলতেছি ক্যাটাগরিটার ডেফিনিশনটা এখানে লেখাই আছে, কিন্তু আমি তো দাগাই দিলাম, ঠিক আছে? যে কোন সম্পত্তি হ্রাস করার জন্য। আচ্ছা তিশা তুমি তোমার কথা বলার দরকার নাই, কি বলে তোমার কি বলে খুবই স্লো, ঠিক আছে? আমরা নেক্সট দিন ভালো মতো কথা বলবো না। আচ্ছা ঠিক আছে, তো আমাদের কি হচ্ছে পুঞ্জীভূত অবচয়, এই যে একটু আগে যে আমরা প্রশ্ন করতেছিলাম যে তোমরা যে কি পুঞ্জীভূত অবচয় কি বা করিণ সঞ্চিতি কি, এগুলো আমি কি বললাম যে কন্ট্রা অ্যাসেট, মানে এগুলো কি, এগুলোর আলাদা কোনো ক্যাটাগরি না, এটা তোমার অ্যাসেটের ক্যাটাগরিটাই, কিন্তু কি এটা তোমার অ্যাসেটটাকে জাস্ট কমানোর জন্য কাজ করে, ওকে? আচ্ছা এটা হচ্ছে কথা, ক্লিয়ার? এই যেমন তোমার ধরো কুরিন সঞ্চিতি, কুরিন সঞ্চিতি তোমাকে কি করে, এটা কুরিনকে কমানোর জন্য, এই ওকে? ইয়েস স্যার। আচ্ছা তারপর হচ্ছে দায় হিসাব, দায় তো আমরা অলরেডি বলছি, দায় কি, দায়ের সংজ্ঞা বলো কি একজন আমাকে। তোমরা এটা পড়বা, ওকে? আচ্ছা সরি আমার ড্রয়িং অন ছিল। আচ্ছা ঠিক আছে, তারপর হচ্ছে কি বিপরীত হিসাবে, এটা হচ্ছে কন্ট্রা লায়াবিলিটি অ্যাকাউন্ট। আচ্ছা এখানে প্রথমটা ছিল তোমার কন্ট্রা অ্যাসেট, যেটা প্রতি সম্পত্তি মানে বিপরীত সম্পত্তি ছিল এটা, এখন হচ্ছে কন্ট্রা অ্যাসেট বিপরীত দায় হিসাব, কিন্তু বিপরীত দায় হিসাব কিন্তু আমরা দেখি না, ঠিক আছে? হ্যাঁ নাইনা কি বলবো বলো। না স্যার কিছু না। আচ্ছা ঠিক আছে, আচ্ছা তো বিপরীত দায়ের বিষয়টা কি, এটা তোমার দায়কে হ্রাস করবে, ঠিক আছে? কিন্তু এটা তোমরা ব্যবহার দেখবা না, ঠিক আছে? এটা হচ্ছে কথা, এটার ব্যবহার তোমরা খুব ইভেন আমি এখনো দেখি না তেমন একটা। আচ্ছা তো কি হলো, কোন দায়ের হ্রাস প্রদর্শন করার জন্য দায় হিসেবে বিপরীত অনেক হিসাব প্রস্তুত করা হলে সেটাকে আমরা কি বলি, বিপরীত বা প্রতি দায় হিসাব, ওকে? আচ্ছা তো এটা হচ্ছে যে কি কন্ট্রা অ্যাসেটের ঠিক উল্টাটাই, উল্টা না মানে সেম, কিসের ক্ষেত্রে শুধুমাত্র, ওটা ছিল সম্পত্তির ক্ষেত্রে আর এটা হচ্ছে কি দায়ের ক্ষেত্রে, এই তো আর কিছু না। তো এটার কি ছিল যে তোমার কি বন্ডের অবহার হিসাব, তো এটার এক্সাম্পল খুবই কম, তোমরা বন্ডের অবহার এখনই বুঝাবো না, তোমরা মানে সিম্পলি বলতে গেলে বুঝবাই না, ওকে? আচ্ছা এটা আমরা পরে দেখবো না যদি আসে আমাদের। তো কি বলে হিসাব বিজ্ঞানের রক্ষণশীলতা নীতি অনুযায়ী, কোন নীতি অনুযায়ী, রক্ষণশীলতা নীতি অনুযায়ী কি পানাদার বাট্টা সঞ্চিতি সৃষ্টি করা যায় না, যায় না। যখন আমি 19 পড়তাম তখন আমরা দেখছিলাম যে কি বলে তোমার বাট্টা সঞ্চিতি, পানাদার বাট্টা সঞ্চিতি ছিল তখনও আমাদের সময়, ঠিক আছে? কিন্তু যখন ইন্টারমিডিয়েট উঠলাম তখন দেখলাম যে না আসলে ইন্ডিয়ান না 19 আর কি, স্যার আমাদের বলে দিয়েছে যে এটা আসলে আগে রাখা হইতো কিন্তু এখন আর রাখা হয় না, কেন রক্ষণশীলতার নীতি এটা সাপোর্ট করে না, ওকে? ক্লিয়ার সবাই? ইয়েস স্যার। ঠিক আছে তারপর কি গেল, আচ্ছা আচ্ছা পাওনাদার বাট্টা সঞ্চিতি, এটা কেউ দেখছো তোমরা আগে কখনো? আমরা কিন্তু কি পাওনা বাট্টা সঞ্চিতি দেখছি কিন্তু পাওনা দার দেখি নাই কিন্তু, ঠিক আছে? পাওনা অর্থ দেনাদার। হ্যাঁ পাওনা মানে দেনাদার, পাওনা বাট্টা সঞ্চিতি মানে কি দেনাদার বাট্টা সঞ্চিতি, ক্লিয়ার? ইয়েস স্যার। এই কারণে আমরা পাওনাদারটা দেখি না, কারণ এটা আসলে পসিবল না বা সাপোর্ট করে না, এই আর কি। আচ্ছা
তো যদিও জিজ্ঞেস করে, যদি তোমাদের আইসেই পড়ে তখন কি বলবা? পানাদার পাটটা শুনছি কি একটা বিপরীত আর প্রতি দায় হিসাব, বিপরীত দায়, ঠিক আছে? জাস্ট জেনে রাখা এই আর কি। আচ্ছা গেল, আচ্ছা ঠিক আছে। তারপর হচ্ছে আমাদের মালিকানা সত্য হিসাব। মালিকানা সত্য কি? প্রতিষ্ঠানের উপর মালিকের যে দাবিটা সেটাই। নাই না তুমি কথা না বললে মিউট করে রাখো, ঠিক আছে? আচ্ছা গেল, কি হলো, কি বলে? আচ্ছা ঠিক আছে, যে বিষয় প্রতিষ্ঠানের সম্পত্তির উপর মালিকানা মালিকের নির্দেশ করে বা মালিকের দাবি নির্দেশ করে সেটাই কি? মালিকানা সত্য, ক্লিয়ার? আচ্ছা এখানে যে পয়েন্টটা তোমাদের মাথায় রাখা উচিত, এক মালিকানা ব্যবসায় আর অংশীদারি আর কোম্পানি তিনের ক্ষেত্রে আলাদা একটু আলাদা করে দিছে। এক মালিকানাটা আমরা করে আসছি, মালিকানাকে আমরা মালিকানা সত্য বলি বা মালিকের সত্য, অংশীদারি ব্যবসায় আমরা বলি অংশীদারদের সত্য, আর কোম্পানির ক্ষেত্রে বলি আমরা শেয়ার হোল্ডারদের সত্য। ওকে ক্লিয়ার সবাই? Yes sir. কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারো। আচ্ছা এখন হচ্ছে বিপরীত মালিকানা হিসাব, অর্থাৎ কন্ট্রা ইকুইটি অ্যাকাউন্ট। ওকে আচ্ছা দেখি, এটা কি হচ্ছে তোমার, যে কোনো মালিকানা সত্ত্বের হ্রাস প্রদর্শন করার জন্য মালিকানা সত্ত্ব হিসাবের বিপরীত অন্য একটি হিসাব প্রস্তুত করা হলে তাকে বিপরীত মালিকানা সত্ত্ব হিসাব বলে। একটা এক্সাম্পল কি, এই যে উত্তোলন হিসাব, ঠিক আছে? দেখতেছ সবাই? উত্তোলনের হিসাব ক্যাটাগরি কোনটা? নর্মালি মালিকানা সত্ত্ব, কিন্তু মালিকানা সত্ত্ব ছাড়া যদি অপশনে থাকে যে কি প্রতি মালিকানা সত্ত্ব বা বিপরীত মালিকানা সত্ত্ব, সেটা দিবা। আর যদি রিটার্নে আসে তখন সরাসরি কি লিখবা, এটা এটা যে বিপরীত মালিকানা সত্ত্ব, ক্লিয়ার? রিটার্নে যদি আসে। Yes sir. গুড স্যার, রিটার্নে কি বর্ণনামূলক আসবে নাকি জ্ঞানমূলক আসবে? দুইটাই দুইটাই আসবে রিটার্নের মধ্যে, ঠিক আছে? Yes sir. আচ্ছা এই কারণে কি কোনো কিছু বাদ রাখা যাবে না, ক্লিয়ার? আচ্ছা আর এটা তো ছিল তোমার কি এক মালিকানার ক্ষেত্রে, আর অংশীদারদের ক্ষেত্রে কি বললো? অংশীদারদের ক্ষেত্রে বললো যে অংশীদারদের উত্তোলন হিসেবে, ওই উত্তোলনই জাস্ট অংশীদারদের ক্ষেত্রে। আর শেয়ার হোল্ডাররা কিন্তু উত্তোলন করতে পারে না, এটা জানো নাকি? শেয়ার হোল্ডাররা কিন্তু কোম্পানির কি বলে জিনিসপত্র নিজেরা নাড়াচাড়া করতে পারে না। কারা করে? কোম্পানির যারা কর্মকর্তা আছে তারা। ওকে আচ্ছা, তো কোম্পানির ক্ষেত্রে বিপরীত শেয়ার হোল্ডার যে যে সত্য যে অ্যাকাউন্টগুলো আছে সেগুলো হচ্ছে তোমার লভ্যাংশ হিসাব, ট্রেজারি, স্টক হিসাব। কেন? কারণ এগুলা তাদের মেইন যে আমাদের, যেমন কি বলে কিভাবে বোঝাই, লভ্যাংশ দিলে কি হবে তোমার ইয়ে কমে যাবে না, ওই যে শেয়ার হোল্ডার্স ইকুইটি যেটা যে সংরক্ষিত আয়ের হিসাবে, তোমার এটার ব্যালেন্স কমে যায় না, মনে আছে তোমাদের? স্যার একটু আমাকে বলো কেউ। জি স্যার। আমরা যে লভ্যাংশটা দেই শেয়ার হোল্ডারদের, এটা কোত্থেকে দেই? আমার বিগত বা বিগত এবং এই বছরে টোটাল যে ইয়েটা আছে আমার রক্ষিত আয়, সেটা থেকেই তো দিই, তাই না? আবার আমরা যদি ট্রেজারি স্টক ইস্যু করি সেটা তো সেম, আমরা আমার যা আছে সেটা থেকেই তো আমরা দিই, ফলে কি ওটা কমে যায় না, ওইটাই হচ্ছে কথা। ওকে এই আচ্ছা এটা গেল, এরপর কি আছে আমাদের? আচ্ছা এরপর হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতি। ওকে আচ্ছা এটা আমাকে পড়ি না অলরেডি, আচ্ছা এখনো হয় নাই, ওয়াও। ও আমরা আমরা আসলে এক পেজ স্কিপ করে গেছি, মানে ছবি আগে পরে হয়ে গেছে। আচ্ছা ব্যাপার না, আচ্ছা সিম্পলি পুট, দুতরফা দাখিলা বা ডাবল এন্ট্রি সিস্টেম হচ্ছে তোমার কি দুই কমপক্ষে দুইটা পক্ষকে প্রভাবিত করবে, ব্যাস একেবারে সিম্পল ভাষায়। ওকে প্রত্যেকটা লেনদেন তোমার কমপক্ষে দুইটা পক্ষকে প্রভাবিত করবে। এখন দুইটা পক্ষ বলতে, এখন তুমি যদি বলো আন্তঃ লেনদেন বা আভ্যন্তরীণ লেনদেন কি আমাদের লেনদেন, না অবশ্যই লেনদেন। এখানে জাস্ট বিষয়টা কি, দুইটা পক্ষই কি ব্যবসায় নিজে, ক্লিয়ার সবাই? Yes sir. গুড, আচ্ছা ঠিক আছে, তো কি আচ্ছা এখানে দেখো একটু একটু জাস্ট ভাষা একটু পরিবর্তন আছে, কিরকম যে দুতরফা দাখিলা হিসাব রক্ষণ আর কি দুতরফা দাখিলা পদ্ধতি। অ্যাডমিশনে কিন্তু এই ছোট ছোট জিনিসগুলো একটু খেয়াল রাখবা, ঠিক আছে? একটা দাড়ি কমাও মিস করা যাবে না, এটা হচ্ছে কথা। অনেক কিছু আসে উল্টা পাল্টা, এরকম দেখতে একই রকম মনে হবে কিন্তু কি আর করার। ওকে আচ্ছা গেল, এই যে এখানে দেখো নৈবিত্তিক একটা কি, দুতরফা দাখিলা পদ্ধতি হিসাব বিজ্ঞানের
একমাত্র গ্রহণযোগ্য পদ্ধতি। শ্রোতা ভাই यस স্যার নাই না কি বলবো বলো, আর কিছু না বলা থাকলে মিউট করে দিও। ওকে আচ্ছা ঠিক আছে, তো কি বললো দুতরফা দাখিলা পদ্ধতিকে আমরা কি বলি, হিসাব বিজ্ঞানের ভিত্তি। ওকে আচ্ছা ঠিক আছে গেল এগুলো। তারপরে কি, তারপর হচ্ছে নৈবিত্তিক, নৈবিত্তিকগুলো তোমরা পড়বা এবং না পড়ে যদি না বুঝো আমাকে বলবা, অথবা বলবা যে স্যার এই উত্তরটা কেন হইলো। ওকে যেমন ধরো প্রথম নাম্বারটা, এক নাম্বারটা কি হিসাব বিজ্ঞানের ভিত্তিক, হিসাব সমীকরণ জাবেদা লেনদেন খতিয়ান দুতরফা দাখিলা পদ্ধতি, আমরা অলরেডি পড়ে আসছি কি এটা দুতরফা দাখিলা পদ্ধতি। ওকে আচ্ছা দুতরফা দাখিলা পদ্ধতির প্রণেতাকে কাইসো নর্থকট জনসন প্যাসিওলি, হ্যাঁ আমরা জানি এগুলো, এগুলো খুবই সিম্পল। ওকে তো তিন নাম্বারটা কি বলছে, দুতরফা দাখিলা পদ্ধতি বলতে বোঝায় কি বলো, দুটি পক্ষে লিপিবদ্ধ, হ্যাঁ দুটি পক্ষে লিপিবদ্ধ। ওকে এখানে আমি অন্যগুলা না, এটা আমাদের মধ্যে আছে দুতরফা দাখিলার মধ্যে সবগুলাই আছে এখানে, কিন্তু কথা হচ্ছে কি দাখিলা এই নামটা দুতরফা দাখিলা বলতে কিন্তু ওগুলা সরাসরি বোঝায় না। ওকে আচ্ছা এটা অলরেডি হয়েছে আমরা কত 1494 এটা আমরা জানি। তারপর হচ্ছে কি দুতরফা দাখিলা পদ্ধতি কি, লেনদেন শনাক্তকরণ না, লিপিবদ্ধকরণ না, ডেবিট না, আর্থিক বিবরণী প্রস্তুত না, রিপোর্টিং, এই যে এই জিনিসটা তোমাদের মাথায় রাখা উচিত, এটা কি লিপিবদ্ধকরণ। আচ্ছা 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 এই যে দেখো আমি একটা ভুল উত্তর দিতে নিছিলাম, আমি নিজে এটা বলতে নিছিলাম কি রিপোর্টিং এর পদ্ধতি, কিন্তু যখন উত্তরটা দেখি লেনদেন লিপিবদ্ধকরণের পদ্ধতি। আচ্ছা তোমরা কি বলো উত্তর কোনটা হবে, সি, কেন সি আমাকে বলো স্যার, কারণ দুই পক্ষে লিপিবদ্ধ করে আমরা দুতরফা দাখিলা পদ্ধতিতে ডেবিট এবং ক্রেডিটে। হ্যাঁ ঠিক আছে, তো রিপোর্টিং পদ্ধতি কেন না, রিপোর্টিং পদ্ধতি কাকে, কে রিপোর্টিং পদ্ধতি, আমরা রিপোর্ট রিপোর্ট করে যে ম্যানেজারদেরকে, হ্যাঁ তো ওইটার নাম মানে খতিয়ান বোঝাচ্ছে হিসাব আর কি, যেমন ধরেন দায় হিসাব, ক্রয় হিসাব, ব্যয় হিসাব, এগুলো না স্যার। অ্যাকাউন্টিং যে সাবজেক্টটা এইটাই একটা কি, ওইটাই রিপোর্টিং পদ্ধতি, বুঝছো অ্যাকাউন্টিং বিষয়টাই কি একটা রিপোর্টিং পদ্ধতি, ক্লিয়ার? হ্যাঁ স্যার। অ্যাকাউন্টিং এর ভিতরে একটা অংশ হচ্ছে কি লেনদেন লিপিবদ্ধকরণ, তো এটা আমরা কি অনুসারে করি দুতরফা দাখিলের পদ্ধতি অনুসারে করি। ওকে বুঝতেছো? ইয়েস স্যার। এই জায়গাটায় ভুল করাটা কিন্তু খুবই সহজ, ইভেন আমিও এইমাত্র ভুল আনসার দিয়েছিলাম, হ্যাঁ যে রিপোর্টিং পদ্ধতি বলছিলাম, কিন্তু রিপোর্টিং পদ্ধতি হচ্ছে আমার হিসাব বিজ্ঞান নিজে রিপোর্টিং পদ্ধতি, আর দুতরফা দাখিলা পদ্ধতি কি আমার এই হিসাব বিজ্ঞানের মধ্যে আমি লেনদেন লিপিবদ্ধ করি কি অনুসারে। ঠিক আছে আচ্ছা, তো আমরা এই হিসাবগুলো আমরা এটার পরের পেজ পড়ে ফেলছি, তো আমরা কি জিনিসগুলো কি ছিল আমাদের হিসাব, ঠিক আছে তো হিসাবের সংজ্ঞা কি, যেহেতু তোমাদের রিটার্ন আছে আসতেই পারে, সাধারণভাবে লেনদেনের শ্রেণীবদ্ধ ও সংক্ষিপ্ত বিবরণীকে কি বলে হিসাব। ওকে সংজ্ঞাগুলো মনে রাখবা তোমাদের যেহেতু কি বলে ইয়ে আছে রিটার্ন আছে, তাই না? আচ্ছা আচ্ছা এগুলো হচ্ছে তোমাদের কি বলে, আমি বারবার কি বলে কি বলে বলতেছি, ব্যাখ্যা দেওয়া আছে, তো এত সব ব্যাখ্যা কি তোমাদের নিজের পড়তে হবে। ওকে আমি জাস্ট মূল জিনিসগুলো বলে দেব, ক্লিয়ার? ইয়েস স্যার। আচ্ছা তো কি যে বইতে এই হিসাবগুলো আমরা সংরক্ষণ করি তাদেরকে কি বলে, আমরা খতিয়ান বলি না, ওই যে নগদান হিসাব, ক্রয় হিসাব, ব্যয় হিসাব, অমুক হিসাব, তমুক হিসাব, তাই না? তাহলে সহজ ভাষায় হিসাব সমূহকে গ্রুপ বা সংরক্ষণাগারকে খতিয়ান বলে। ওকে আচ্ছা তো সাধারণভাবে আমরা কি টিচক করি, তোমরা কোনটা করতে পছন্দ করো, টিচক নাকি চলমান জেল? টিচক 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 মানে পোলাপানের কি প্রবলেম আমি বুঝি না, টিচকে তো সময় বেশি লাগে, তোমরা দুটোই পারি স্যার? না না পারো তো দুইটা আমি বুঝি, কিন্তু আমার বেশিরভাগ স্টুডেন্টদেরই দেখি যে ওরা বলে কি টিচক কোদের ভালো, আমরা যে টিচক সার্ভিস ইজি লাগে সবার, ইজি লাগে। আচ্ছা ঠিক আছে তোমার যেটা ভালো লাগে কইরো, ঠিক আছে, কিন্তু আমার কাছে ইজি লাগতো তোমার চলমানজের, কারণ এটা সময় সাপেক্ষ না। হ্যাঁ আচ্ছা যাই হোক ব্যাপার না, তো হিসাবে কি আমরা দুইটা পাশ থাকে জানি, ডেবিট পাশ এবং ক্রেডিট পাশ। মজার ব্যাপার হচ্ছে আমি সবসময় এইভাবে মনে রাখতাম ডেবিটের শুরু ড দিয়ে, কিন্তু এটার কাজ হচ্ছে উল্টা, ডেবিট থেকে ডান হওয়ার কথা কিন্তু উল্টা মানে কি বাম। ওকে মানে আমি সরাসরি মুখস্থ করতাম না, আমি গুলাই ফেলতাম, তো গুলানো থেকে বাঁচার জন্য কি করতাম, না না এটা উল্টাটা। আচ্ছা তো উল্টা মানে কি ডেবিট তো ডানের সাথে যায়, উল্টাটা মানে বাম। ওকে
যদি এটা মনে রাখার কোনো ভালো উপায় না, আই এম জাস্ট, আমার এটা করলে সুবিধা হতো, ওকে, বুঝছো? তুমি তো জানোই তাই না, এগুলো জাস্ট মুখস্থের ব্যাপার, ওকে? আচ্ছা, এই দেখো এখানে চলমান জের বিষয়টা বলছে। চলমান জের বিষয়টা কি? তোমার কি থ্রি কলামস অ্যাকাউন্ট, এটা থ্রি কলামস অ্যাকাউন্ট কেন বলে বলো তো আমাকে, স্যার একটু কথা বলো তোমরা। তিনটা কলাম থাকে তাই, তিনটা কলাম কিভাবে থাকে আমাকে বলো। হয়তো বা তারিখ ডেবিট কার্ড অথবা বিবরণ ডেবিট কার্ড, এইটা ব্যাপার স্যার। আয় হায়, তোমরা ভুলে গেছো। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখো এই হচ্ছে চলমান জেটটা তাই না, দেখতেছো? হ্যাঁ স্যার, দেখা। আচ্ছা আচ্ছা, দাঁড়া আমি কালারটা পাল্টাই। আর এই হচ্ছে কি আমার ওই টাকার ঘরগুলো। তো প্রথম হচ্ছে তোমার এই যে ডেবিট ক্রেডিট আর কি উদ্বৃত্ত, না বুঝতেছো সবাই? Yes sir, উদ্বৃত্তর মধ্যে কি আছে? ডেবিট এবং ক্রেডিট দুইটা। তো আমরা এটাকে কেন তিনটা বলতেছি, একটা দুইটা তিনটা, এটা এটা হচ্ছে সাব, এগুলো অ্যাকাউন্ট করতেছেন আপাতত, ওকে? ক্লিয়ার? Yes sir. আচ্ছা, তো নরমালি তোমাকে যদি জিজ্ঞেস করা হয় চলমান জেরে ছক কয়টা, মানে ছকে ঘর কয়টা, প্রথমে তারিখ, হিসাবের নাম, হিসাবের নাম, জাবেদা পৃষ্ঠা, ডেবিট ক্রেডিট জের, সো একটা, হ্যাঁ, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, কিন্তু এটা না, তুমি যখন ঘর কাউন্ট করতে যাবা ছয় সাত, সাতটা কাউন্ট করবা, ওকে? ঠিক আছে স্যার, এরকম এরকম কি দিবে, এরকম দিতে পারে? হ্যাঁ জিজ্ঞেস করবে না, হ্যাঁ তোমাকে তো বলতেই পারে যে চলমান যে ছকে ঘর কয়টা, জিজ্ঞেস করতে পারে না, বুঝতেছো? আচ্ছা গেল, তো আমরা অলরেডি 11 পৃষ্ঠা পড়ে ফেলছি কি না, আমরা 10 পড়ছি, আচ্ছা এখন 11, আয়টা আমরা অলরেডি পড়ে ফেলছি, ঠিক আছে, আয় পড়ছি, তারপরে কি বিপরীত আয়, তো বিপরীত আয় কি তোমার যে বিক্রয় ফেরত, বিক্রয় বাট্টা। আচ্ছা সিম্পলি পুট বিপরীত হিসাবগুলো কি কি? আচ্ছা বিপরীত হিসাব বা আরেকটা নাম কি প্রতি হিসাব তাই না, ঠিক আছে, এদের কাজ কি? হ্রাস প্রদর্শন করা, মূল হিসাবকে হ্রাস করা, ঠিক আছে, ক্লিয়ার? Yes sir. আচ্ছা তো মূল হিসাব কেন বলতেছি, কারণ এই যে দেখো আমাদের এইখানে আসতেছে কি কি বলে এই যে বিপরীত বা প্রতি আয়, তারপর হচ্ছে বিপরীত ব্যয় বা প্রতি ব্যয়, এর আগে ছিল কি বিপরীত সম্পদ ছিল, বিপরীত দায় ছিল, তার মানে কি প্রত্যেকটা ক্ষেত্রে কি বিপরীত হিসাব আছে, এবং প্রথমটার কাজ ছিল সম্পদকে কমানো, তারপরেটা হচ্ছে দায়কে কমানো, এখন হলো আয় এবং ব্যয়কে কমানো, বুঝতেছো? হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে গেল, তোমরা এক্সাম্পল গুলো দেখবে এবং রিডিং করবা, পরে তারপর আমাকে বলবা যে কোথায় সমস্যা, ওকে? তো এখন কি আছে, এখন হচ্ছে আমাদের স্বাভাবিক জের গুলো বলছে, ওকে? তো এটা হচ্ছে কি তোমার স্বাভাবিক ভাবে একটা জিনিস বাড়লে কি হয় কমলে কি হয়, হ্যাঁ ডেবিট না ক্রেডিট, এই পাশে ডেবিট এই পাশে ক্রেডিট আমরা ধরে বলতেছে, বৃদ্ধি হলে ডেবিট হ্রাস হলে ক্রেডিট, এটা বোঝাচ্ছে, ওকে? আচ্ছা এটা গেল, তারপরে হচ্ছে তোমার স্বাভাবিক জের। স্বাভাবিক জের মানে কি আমাকে একটু বলো তো কেউ, স্বাভাবিক জের মানে কি? স্বাভাবিক জের বিষয়টা হচ্ছে তোমার যে হিসাব নিয়ে আমরা কাজ করতেছি, যে হিসাব নিয়ে আমরা কাজ করছি, ওকে, সেটা, আচ্ছা এক মিনিট, সেটা স্বাভাবিক ভাবে বাড়লে যেটা হয়, যেমন কি কি হবে সেটা স্বাভাবিক বাড়লে কি হয়, ডেবিট অথবা ক্রেডিট,
তাই না? যে কোনো একটা তো হবে তাই না? তো সেটাই কি? সেটাই ওই হিসাবের স্বাভাবিক জেড। ক্লিয়ার? বুঝতেছো? ইয়েস স্যার। তার মানে সম্পদ বাড়লে কি হয়? ডেবিট। ঠিক আছে। আচ্ছা এটা আমরা দেখো এখানে সুন্দর মতো দেওয়া আছে, এই যে বৃদ্ধি পেলে, আচ্ছা বৃদ্ধি পেলে কি, হ্রাস পেলে কি আর স্বাভাবিক জেড? এখন দেখো এই যে বৃদ্ধি পেলে যা স্বাভাবিক জেরতা, বৃদ্ধি পেলে যা স্বাভাবিকতা, বৃদ্ধি যা স্বাভাবিকতা, বৃদ্ধি যা স্বাভাবিকতা। ঠিক আছে, দেখতেছো স্যার? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। তো তোমরা কি এটা আগে কেউ খেয়াল করছো? হ্যাঁ করছি স্যার। গুড। না মানে নিজেরা যখন পড়তে গেছো এই জিনিসগুলো খেয়াল রাখবা, ওকে? যে আরে এটা তো এত সহজভাবে মনে রাখা যায় তাই না? সবসময় খুঁজবে যে কোনভাবে জিনিসটা সহজভাবে মনে রাখা যায়। আচ্ছা আর বিপরীত সম্পত্তি মানে বিপরীত হিসাবগুলা কি করে? বিপরীত হিসাবগুলা হচ্ছে স্বাভাবিক জেরের উল্টা, ওকে? বুঝতেছো? কারণ কি বিপরীত হিসাবের কাজ কি? কমানো। তাহলে ওগুলা স্বাভাবিক জের হবে কি? কমাইলে যেটা হয় সেটা। বুঝতেছো? হ্যালো। যেমন তোমার সম্পদ, হ্যাঁ তো সম্পদ হ্রাস পেলে কি হয়? হ্রাস পেলে হয় ক্রেডিট। তো পুঞ্জীভূত অবচয় একটা বিপরীত সম্পদ না? তো বিপরীত সম্পদের স্বাভাবিক ইয়া কি হবে? ক্রেডিট। পুঞ্জীভূত অবচয় সাধারণত হয় ক্রেডিট। দায়েরটা আমরা বলবো না, কারণ কি দায়েরটা আমরা বিপরীত দায় রাখা যাবে না, আমরা একটু আগে পড়ে আসছি, ওকে? মালিকানা সত্ত্ব, মালিকানা সত্ত্বে যেমন কি আছে এটা তো হবে, কি হবে? ওই যে উত্তোলন আছে না, উত্তোলন, উত্তোলন সবসময় কি হয়? ডেবিট। কমলে ডেবিট, মালিকানা সত্ত্ব কমলে ডেবিট, এবং এটা যেহেতু বিপরীত হিসেবে কাজ করতেছে এটা স্বাভাবিক উদ্বৃত্ত থাকবে কি? ডেবিট। আয়ের ক্ষেত্রে আসো, আয়ের ক্ষেত্রে যেমন আছে বিক্রয়, বিক্রয়ের বিপরীতে কি আছে? বিক্রয় ফেরত। তো বিক্রয় ফেরত স্বাভাবিক কি থাকে? ডেবিট। এবং এটা হ্রাস পেলেও ডেবিট। তো প্রমাণ পাচ্ছ যে যে কি হ্রাস পেলে যা এটার বিপরীত হিসাবও তাই হয়। বুঝতেছো সবাই? আচ্ছা ঠিক আছে, এখন আমরা পরের পেজে যাই। আচ্ছা কি আছে? হিসাব ছকে লেনদেন লিপিবদ্ধ করার নিয়ম। আচ্ছা তো আমরা কি করে আসছি, মানে তোমরা করে আসছো আর কি, পি ছক বা চলমান জেড ছক, এই হিসাবগুলো তো করে আসছো তাই না? হ্যাঁ হ্যালো। আচ্ছা আচ্ছা, সবাই একটু কথা শেষে ইয়ে করে দিবা, মিউট করে দিবা। আচ্ছা তাজকিয়া তাফান্নুম, তুমি একটু মাইকটা ওপেন করে বলো তো, তোমার সাথে কথা হয় নাই, তোমার বারবার কানেকশন আসতে যাচ্ছে। তাজকিয়া স্যার নেটওয়ার্ক বেশি ডিস্টার্ব করতেছে তো সেজন্য। আচ্ছা ঠিক আছে স্যার, তুমি মিউট করে রাখো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তো আমরা জানি আসলে হিসাব কিভাবে সংরক্ষণ করতে হয় তাই না? আমরা কি জানি, প্রথমে আমাদের শুরু করতে হয় কি, আমাদের যদি কোনো জেড থাকে আমরা ছকটা সাজালাম, প্রথমত ছকটা বানাবো, তারপর কি উপরে বছর দিব, তারপর মাসের নাম, এবং প্রথম মাসে যদি প্রথম তারিখে আমার কোনো উদ্বৃত্ত থাকে আমরা কি প্রারম্ভিক উদ্বৃত্ত লিখবো বা ব্যালেন্স বিডি, হ্যাঁ যেটা লিখি আমরা লিখবো, লিখে উদ্বৃত্তটা যেই কলামে যাবে ডেবিট হোক বা ডেবিট বা ক্রেডিট, যে কোনো এক সারি তো যাচ্ছে তাই না, টাকাটা লিখবো। ঠিক আছে, তারপরে ঠিকঠাক মতো এন্ট্রি দিয়ে যাব। শেষের দিনে কি করব আমরা, ওই যে ব্যালেন্স সিডি করব উল্টা দিকে, ঠিক আছে, যে পাশে টাকা কম আছে সেই পাশে সিডি করব। এগুলো তো আমরা সবাই জানি তাই না? এগুলো জানি না এমন কেউ থাকলে আমাকে বলো। হ্যালো হ্যাঁ, না মানে আমি কেন বলতেছি, কারণ এখানে কিন্তু নতুন করে পড়ানোর কিছুই নেই আমার নিজের, হ্যাঁ, এবং এখন কিন্তু তোমাদেরকে খতিয়ান শেখানোর সময় না, ওকে? মানে খতিয়ান কি এটা শেখাবো, বুঝো নাই, মানে আই গেস ইউ আন্ডারস্ট্যান্ড, হ্যাঁ, যে ওরা ইন্টার ফার্স্ট ইয়ার করে আসার কথা, এবং অ্যাডমিশনের সময় কি আমরা খতিয়ানের কঠিন কঠিন জিনিসগুলো জানবো, লিপিবদ্ধ করা না আপাতত তাই না? মানে এখানে কোনো প্রশ্ন থাকলে আমাকে করো, যদি আমি রিডিং পড়াইলাম না স্টিল তোমরা দেখতেছো তাই না এখানে কি আছে, কোনো প্রশ্ন থাকলে আমাকে করো। রায়েদ বলো, তোমার কোনো প্রবলেম আছে স্যার? 2 নাম্বার এমসিকিউ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা সরি স্যার। আচ্ছা হ্যাঁ, এখন সবাই একটু দেখো এই কয়েকটা এমসিকিউ,
যার যা যেটাতে প্রবলেম বলো। তো আমি প্রথমে তিশাটার উত্তর দিচ্ছি। তো তিশা প্রথমে কি বললো? দুই নাম্বার। আচ্ছা, দুই নাম্বার কি? নিম্নের কোন হিসাবে ক্রেডিট জেড হতে পারে না? খুব ভালো একটা প্রশ্ন, খুব ভালো। এটা পোলাপান প্রায়ই ভুল করে। আচ্ছা তিশা, তুমি একটু মাইকটা ওপেন করো, আমার সাথে বলো যে তুমি কি ভাবতেছো, উত্তরটা কি হওয়া উচিত। হ্যালো, আচ্ছা এক মিনিট। হ্যাঁ আমির এবং রায়, তোমরা মিউট করো, মানে তিশা প্রশ্ন করছো তো ওকে একটু উত্তর দেওয়ার সুযোগ দিচ্ছি, ঠিক আছে? হ্যাঁ তিশা বলো। এ নম্বরটা স্যার। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, এখন ইয়ে বলো, তিশা বলো। জি স্যার। হ্যাঁ বলো, কোনটা হবে, কেন হবে স্যার? ক্রেডিট জেড হতে পারে না, এখানে তো সরঞ্জামটা ডেবিট, ওটাও ক্রেডিট হবে না, তারপর বেতন খরচটাও ডেবিট, এটাও তো ক্রেডিট হতে পারে না, তারপর ব্যাংকটাও ডেবিট, এটাও তো ক্রেডিট হতে পারে না। আচ্ছা কেন হতে পারে না? ব্যাংক জমা অতিরিক্ত দেখছো না? দেখছো তো ব্যাংক জমা অতিরিক্ত মানে কি ব্যাংক হিসাবে ক্রেডিট হইতে পারে? পারে। তাহলে কি এটা বাদ? ঠিক আছে এটা বাদ। আচ্ছা দাঁড়া আমি কেটে দিচ্ছি। আচ্ছা সো এটা নিয়ে আমরা কাজ করতেছি, এটা বাদ। আচ্ছা এখন আমরা সুদ আয়ে আসি। সুদ তো আমার এমনি আয়, তাই না? এটা তো ক্রেডিট হিসাবে হইতে পারে? পারে তো, তাই না? বুঝতেছো? জি স্যার। সুদ তো আমার এমনি আয়। আচ্ছা আচ্ছা, আয় সারাংশ যে প্রথমে বললা, আয় সারাংশ কেন হবে না? আয় সারাংশ ক্রেডিট জিরো হইতেই পারে, আয় সারাংশ ডেবিট জিরো হইতে পারে, ক্রেডিট জিরো হইতে পারে, কেন? আয় সারাংশ আমার কি প্রকাশ করে বলো তো আমাকে। আমির জি তুমি বলছিলা, বাতিশা বলো। হ্যাঁ একজন বললেই হবে। আচ্ছা আয় সারাংশ হচ্ছে আমাদের দেখাচ্ছে আমার কি লাভ হয়েছে না ক্ষতি হয়েছে এই আর কি, ঠিক আছে? আয় সারাংশ ডেবিট উদ্বৃত্ত মানে আমার ক্ষতি হয়েছে, আয় সারাংশ ক্রেডিট উদ্বৃত্ত মানে কি আমার মুনাফা হয়েছে। ওকে আচ্ছা, এটা নিয়ে বিস্তারিত পরে আছে খুব সম্ভবত। আচ্ছা এখন আসি কি এই যে এই দুইটাতে, ক্রেডিট জের কোনটাতে হইতে পারে না, ঠিক আছে? সো সরঞ্জামও আছে বেতন খরচও আছে। এখন দেখো সরঞ্জাম ক্রেডিট হতে পারে না কেন আমাকে বলো। সরঞ্জামটা একটা সম্পদ না তো এটা ডেবিট? সরঞ্জাম কি সম্পদ? হ্যাঁ তো সম্পদ কি শূন্যর নিচে যাইতে পারে? হ্যাঁ নিঃশেষ হয়ে যেতে পারে, হ্রাস পাইতে পারে। না আমি বলতেছি শূন্যের নিচে যেতে পারে কিনা, সেটা তো জানি না। শূন্যের নিচে যাওয়া কি সম্ভব? তুমি বুঝতেছো না, তোমার যদি সরঞ্জাম সবচেয়ে কমে যায়, তোমার হাতে ধরো একটা টেবিল আছে তোমার কাছে, ঠিক আছে তিশা শুনতেছো? জি সরি। আচ্ছা ঠিক আছে, তো তোমার হাতে একটা টেবিল আছে, এই টেবিলটার মূল্য কি কখনো নেগেটিভ হইতে পারে কিনা কথাটা হচ্ছে এইটা, তাই না? সরঞ্জামের উদ্বৃত্ত যদি ক্রেডিট হয় তার মানে কি এটার মূল্য নেগেটিভ হয়ে যাওয়া না, বুঝতেছো? বুঝতেছি। তো এখন আসো তুমি বেতনের দিকে, আমরা একটু বেতনটা নিয়ে একটু আলোচনা করি। আচ্ছা বেতন হিসাবে ক্রেডিট উদ্বৃত্ত কেন হইতে পারে, তাই না? তো বেতন খরচ, তো খরচ তোমার ক্রেডিট কখন হয়? খরচ তোমার দায়ে রূপান্তরিত হয়ে যাবে না ক্রেডিট হইলে, মানে বেতন তুমি দাও নাই তখন সেটা দায়ে রূপান্তরিত হয়ে যাবে না? জি। কিন্তু সরঞ্জামটা কি কোনোভাবে কোনোভাবে কি ক্রেডিট হওয়া সম্ভব আমাকে এটা বলো। চিন্তা করে দেখো সরঞ্জাম ক্রেডিট হিসাব মানে জের জের ক্রেডিট, কিন্তু ক্রেডিট তো হইতেই পারে, বিক্রি করে দিলে ক্রেডিট হবে, নষ্ট হয়ে গেলে ক্রেডিট হবে, অবচয় পুঞ্জীভূত অবচয়ের সাথে তুমি সমন্বয় করলে তখন ক্রেডিট হবে, কিন্তু ক্রেডিট জের মানে কি সব কিছু যোগ বাদ দিয়ে মাইনাস ফিগার হওয়া না, বুঝতেছো? জি। সেটা কি হইতে পারে? একটা সিম্পল ব্যাপার বুঝো না, তোমার কাছে আছে 10 টাকা, তোমার কাছে কি 10 টাকার বেশি কেউ নিতে পারবে? না। তাহলে এটা সম্ভব না, বুঝতেছো? বুঝতেছি। এখন তোমার বেতন খরচটাতে আসো, তুমি খরচ না দিলে এটা তো দায় হয়ে যাবে না, ঠিক আছে? জি স্যার। বেতন থেকে দায়ের উৎপত্তি হয়ে যাবে, দায়টা কি হবে আমার ক্রেডিট জের হয়ে যাবে, বেতন নামে লিখবো না, আমরা কি লিখবো বকেয়া বেতন নামে চলে যাবে না? তাহলে কি ওটা ক্রেডিট জের তো সম্ভব নাকি? জি স্যার। কিন্তু সরঞ্জামটা ক্রেডিট উদ্বৃত্ত কখনোই সম্ভব না, ক্লিয়ার? জি স্যার।
আচ্ছা কারো কোন প্রশ্ন থাকলে করো, এখানে আরো কয়েকটা নৈবিত্তিক ছিল, কারো অন্যগুলোতে প্রশ্ন থাকলে আমাকে করো। স্যার চার নাম্বার। আচ্ছা আচ্ছা চার নাম্বার কি অনুপার্জিত আয় বা আচ্ছা রাজস্ব, রাজস্ব শব্দটা চিনো তোমরা? চিনি। মানে কি? রেভিনিউ। গুড, রেভিনিউ, রেভিনিউ, রাজস্ব, আয়, এগুলো সবই সিনোনিমাস। হ্যাঁ আচ্ছা, তো কি বলে বাংলাদেশের যে রাজস্ব বোর্ড আছে, দেখছো বাংলাদেশে কিন্তু রাজস্ব বোর্ড আছে, বাংলাদেশ রেভিনিউ বোর্ড, সরি কি ন্যাশনাল রেভিনিউ বোর্ড এনবিআর অথবা ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ, হ্যাঁ ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ এনবিআর, ওই যে যারা আর কি ট্যাক্স নেয় আমাদের দেশে, হ্যাঁ সরকার থেকে। তো যাই হোক, এখন আমাদের কি আয়, তো অনুপার্জিত আয় হিসাব কি, এটা রায় তুমি বল উত্তর কি হবে? ব্যয় বা খরচ। আচ্ছা দায় হবে। আচ্ছা আয় কিভাবে ব্যয় হয় আমাকে বোঝাও তো রায়। সরি স্যার আমি খেয়াল করিনি ফার্স্ট লাইনটা, আমি রাজস্ব দেখছি এই জন্য মনে করছি। রাজস্ব মানে আয়, ঠিক আছে এটা মাথায় রাখবা, রাজস্ব আর আয় সেম, এই কারণে স্ল্যাশ দেওয়া, হ্যাঁ ব্যাক স্ল্যাশ মানে কি বলে সরি ফরওয়ার্ড স্ল্যাশ, যে কি এটা অথবা আয় অথবা রাজস্ব। ওকে আচ্ছা এটা কি হবে আমাকে বলো, রায়ত বলো, তিশা তো বলছে একটা, তিশা বলছে কি দায়। আচ্ছা ঠিক আছে এখন তুমি বলো কোনটা হবে, অনুপার্জিত আয় বা রাজস্ব। অনুপার্জিত মানে কি, এটা মানে কি আমাকে সেটা বলো। যা পাওয়া যায় না। না না না, যা পাওয়া যাবে না। না না না, আচ্ছা যেটা উপার্জন না করে পাইছি। গুড, আচ্ছা আচ্ছা আমি একটু লিখে দিচ্ছি, উপার্জিত, উপার্জিত মানে অর্জিত, অর্থাৎ আমি সেবা বা পণ্য দিয়ে ফেলেছি। ওকে টাকা পেয়েছি বা পাইনি জানা সেটা এখানে প্রকাশ করছে না। ক্লিয়ার সবাই? ইয়েস স্যার। ইয়েস স্যার। উপার্জিত এটাকে আমরা কি অর্জিতও বলি, ঠিক আছে উপার্জিত বা অর্জিত দুইটাই বলা হয়, ঠিক আছে। আচ্ছা আচ্ছা তারপর হচ্ছে কি অনুপার্জিত, অন উপার্জিত বা অউপার্জিত, তাই না, অউপার্জিত আমরা যদি ভাঙি আর কি, আমি যদিও ব্যাকরণে খারাপ তারপর আর কি এভাবে লিখতেছি, অউপার্জিত বা অনুপার্জিত যে একই সেটা বুঝতেছো, আমি জাস্ট ভেঙে লিখছি যে স্যার, তার মানে কি যেটা উপার্জিত হয়নি বা অর্জন হয়নি। আচ্ছা তার মানে কি আমি টাকা পেয়েছি, তো আমরা কি জানি অর্জন করতে হলে একটা জিনিসের জন্য পরিশ্রম করা লাগে না, তাহলেই তো অর্জন হয় তাই না, বুঝতেছো তার মানে কি, কিন্তু সেবা বা পণ্য দেইনি। ক্লিয়ার? হ্যাঁ স্যার। তো দেইনি মানে কি আমার কি দিতে হবে না? হ্যাঁ স্যার দিতে হবে। তো দিতে হবে মানে কি এটা আমার দায়, বুঝো নাই আমি তখন যে সংজ্ঞাটা দিলাম, ঠিক আছে এইভাবে আগাবা, এটা আমি কিন্তু এইভাবেই সবাইকে শিখাই সিম্পল ভাবে, আমার কাছ থেকে লোকজন কিছু পাবে তার মানে কি এটা আমার দায়, কোনো কথা নাই, ঠিক আছে। আচ্ছা এখন উপার্জিত আসো, শুধু যদি উপার্জিত থাকতো, হ্যাঁ তার মানে কি আমি সেবা দিয়ে ফেলছি, তো সেবা দিয়ে এলে কি আমাকে তার কাছ থেকে টাকা দিয়ে টাকা পাবো না, বুঝতেছো? জি স্যার। আচ্ছা এটাতে না যাই, এটা নিয়ে কোনো যুক্ত কোনো প্রশ্ন আসেনি, এটা আমরা কথা না বলি। ওকে আচ্ছা যেটা সমস্যা ছিল যে অনুপার্জিতটা নিয়ে, অনুপার্জিতটা কি আমার কি হবে দায়, দায়, তিশা প্রথমে যেটা বলছো। ওকে আচ্ছা গুড, ভালো বলছো তিশা। আচ্ছা আচ্ছা বাকিগুলো তোমাদের কাজ বাসায় পড়া, এইটা এবং পরের পৃষ্ঠা, মানে যত নৈবিত্তিক পড়াবো আমরা পড়ার ফাঁকে থেকে যাবে, দেখবা নিচে উত্তর দেওয়া আছে সেটাও দেখবা। ওকে সেটা সমস্যা না, আগে নিজে সলভ করবা, তোমাদের কাজ হচ্ছে তোমরা ইয়ে করবা কি যেন বলে, দাঁড়াও দেখাচ্ছি, এইভাবে কোনো কিছু একটা দিয়ে এভাবে ঢেকে নিবা, ওকে ঢেকে নিয়ে তারপর তোমরা কাজ করবা,
দাগাবা নিজের পেন্সিল দিয়ে তোমাদের বইয়ে র‍্যাপস কিনছো কে কে? স্যার আমি। আচ্ছা তুমি কিনছো? হ্যাঁ নাই না বলো। আচ্ছা গুড, সমস্যা নাই। তো তোমাদের মিউট করে ফেলো, মিউট করে ফেলো, কথা শেষে মিউট করে ফেলবা সবাই। আচ্ছা তো তোমাদের কাজ হচ্ছে আমরা যেটা পড়াই যাবো ওই টপিক তোমাদের বইয়ের সাথে মিল পাবা, তাই না? তো ওইটার পর কি করবা, আমি যেগুলো পড়াই যাবো সবগুলা শেষে নৈমিত্তিক গুলা এইভাবে সলভ করবে, একটু ঢেকে রেখে নিজে পেন্সিল দিয়ে দাগাবা। আচ্ছা আর তিশা বা এবং অন্যরা যারা এখনো বই কিনো নাই বা কিনবা, যেই বই কিনো না কেন, র‍্যাপস কিনলে তো ভালোই, মিল পাবা একটু। আর যদি অন্য বই কিনো, আমি কিনছি। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ তিশা। যদি বই মিল না পাও কি করবা, টপিকে যাবা, সেম টপিক, টপিকে গিয়ে ইয়ে করবা, নৈমিত্তিক গুলো সলভ করবা। ওকে, আমি যেটা বলছিলাম প্রথম দিনই, বই আসলে তেমন বেশি কোনো পার্থক্যই নাই, একটু আগে পরে এই যা, ঠিক আছে? ম্যাটেরিয়াল প্রায় সেম। ওকে আচ্ছা এখন আমরা যাই, তোমাদের কাজ দিয়ে দিলাম, এবং তোমাদের কি বের করবা যে এটা কেন হইলো বা কেন হয় নাই, নিজে ভাববা, বের করার চেষ্টা করবা, না পারলে আমাকে জিজ্ঞেস করবা, ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখন আসো হিসাব সমীকরণ। ওকে আচ্ছা, তো হিসাব সমীকরণ কোনটা, এ সমান সমান এল প্লাস ই, তাই না? এই যে এটা হচ্ছে হিসাব সমীকরণ, তাই না? আচ্ছা গেল। তো এই যে এটা হচ্ছে থিওরি, ওকে, বিশাল লম্বা থিওরি। আচ্ছা তো এখন যদি তোমাদের সংজ্ঞা আছে তোমরা কোনটা লিখবা, তাই না? তোমাদের তো পড়তে হবে, তাই না? এটা প্রথমত পড়বা কি, যে সমীকরণের মাধ্যমে ব্যবসায় আর্থিক অবস্থা বা সম্পত্তি বা দায় মালিকানা সাথে এগুলো আছে না, এগুলোর মধ্যকার কি, মধ্যকার সম্পর্ক প্রকাশ করে যে সমীকরণের মাধ্যমে, ঠিক আছে, তাকে হিসাব সমীকরণ বলে, ক্লিয়ার? তো এটার সাথে আমরা কোথা কিসের মিল পাই, আমরা আর্থিক অবস্থার বিবরণী মিল পাই, আর্থিক অবস্থার বিবরণীকে আমরা উদ্বৃত্ত পত্রও বলি, তাই না? তো উদ্বৃত্ত পত্রের সমীকরণও বলা হয়, কারণ কি উদ্বৃত্ত পত্র কি এই আর্থিক কি বলে হিসাব সমীকরণ, যে হিসাব সমীকরণেরই কি একটা বিশাল রূপই তো এটা, তাই না? সবাই কি এটা বোঝো? স্যার কথা বলেন, হ্যালো। আচ্ছা এই যে উপরে হেডলাইনটা দেখেন, এই অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ, তাই মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করতে হবে, ঠিক আছে? এটা না বুঝলে সামনের গুলা বুঝতে অনেক ঝামেলা হবে, ক্লিয়ার? দেখতেছেন? ইয়েস স্যার। গুড, ইয়েস স্যার। সো এটা তো থিওরি, হ্যাঁ আমি এটা নিয়ে ভিতরে যা আছে আমি মোটামুটি বলে দিয়েছি, আপনারা পড়বেন, পরে আমাকে ঝামেলাগুলো বের করে বলবেন, ক্লিয়ার? মানে বুঝতেছেন তো? আচ্ছা ঠিক আছে। তারপরে হচ্ছে মালিকানা সত্ত্বের হ্রাস বৃদ্ধি। আচ্ছা মালিকানা সত্ত্বের হ্রাস বৃদ্ধি কি? আমির মাইক অন করার দরকার নাই তোমার, আমির ঠিক আছে, তোমার নেটওয়ার্ক খুব স্লো, আমাদের ক্লাসের সমস্যা হয়, তুমি জাস্ট শুনে যাও, পরে ভিডিও দেখে নিও। আচ্ছা তো আচ্ছা কি মালিকানা সত্ত্বের হ্রাস বৃদ্ধি, তো মালিকানা সত্ত্বের হ্রাস বৃদ্ধি মানে কি, কি কি ক্ষেত্রে মালিকানা সত্ত্ব আমার বাড়বে এবং কি কি ক্ষেত্রে মালিকানা সত্ত্ব কমবে? আমরা অলরেডি দেখে আসছি কি যে কোনটাকে কি বলে, এক মালিকানার ক্ষেত্রে আমরা মালিকানা সত্ত্ব, অংশীদারদের ক্ষেত্রে অংশীদারি সত্ত্ব, শেয়ার হোল্ডারদের ক্ষেত্রে বা কোম্পানির ক্ষেত্রে শেয়ার হোল্ডারদের সত্ত্ব, তাই না? আচ্ছা তো কি কি কারণে বারে কমে দেওয়া আছে এখানে? এক মালিকানার ক্ষেত্রে তোমার মালিক যদি বিনিয়োগ করে অর্থাৎ মূলধন আনে, তারপরে ব্যবসা যদি আয় হয় যেমন বিক্রয় থেকে আয় হয়, হ্যাঁ তারপরে তুমি যদি কারো কমিশনে কাজ করে দাও, মানে কমিশন প্রাপ্তি যদি হয় সেটা আয় হবে, আবার মালিকের তো আয়, তাই না? মালিকের উত্তোলন হলে বা খরচ হলে, হ্যাঁ এইসবের ফলে কি হবে, মালিকার সত্ত্ব কমবে, অথবা কি আয় হ্রাস হলে ওই যে কি বিপরীত আয় হিসাব যেগুলো ওগুলো কি করে আয়কে হ্রাস করে না, আয় হ্রাস মানে কি মালিকানা সত্ত্ব হ্রাস, ঠিক আছে? আচ্ছা তারপরে গেল কি অংশীদারি ব্যবসায়, অংশীদারি ব্যবসায় কি কি আছে, এই জিনিসগুলাই এখানে যা আছে এই জিনিসগুলো এগুলো কি জাস্ট অংশীদারদের ক্ষেত্রে, এই আর কিছু না। ওকে আচ্ছা গেল। এরপর হচ্ছে কোম্পানি, কোম্পানির ক্ষেত্রে কি হচ্ছে শেয়ার বিলি। আচ্ছা শেয়ার বিলির ফলে কি হয়, শেয়ার বিলির ফলে আস্তে আস্তে মালিকানা বাড়ে এবং প্রতিষ্ঠানে টাকা আসে, তাই না? তারপর রাজস্ব, রাজস্ব মানে কি আয়, ওই যে বিক্রয় বা ওই সংক্রান্ত যেসব আয় আসে, তাই না? এইসবের ফলে কি, হ্যাঁ আচ্ছা তারপর হচ্ছে ব্যয় বা খরচ হ্রাস, ব্যয় হলে তো সত্ত্ব কমে মালিকদের, তাই না? কিন্তু ব্যয় হ্রাস মানে কি আমার ব্যয় কমে যাওয়া মানে কি, আগে যে ব্যয়টা ছিল ওটা মালিকানার সত্ত্বকে কমাইছিল, এখন ওই ব্যয়টা কমে গেলে কি মালিকানার সত্ত্ব বেড়ে যাবে, বুঝো সবাই?
Yes, sir. এগুলো কিন্তু খুবই সিম্পল ব্যাপার, মানে বুঝছস তো, মানে ইন ডেপথ তেমন কিছুই নাই বলার মতো। ওকে আচ্ছা, তো হিসাব সমীকরণে যে প্রসারণ এটা মাথায় রাখতে হবে, এক মালিকানার ক্ষেত্রে, অংশীদারির ক্ষেত্রে, কোম্পানির ক্ষেত্রে। এ সমান সমান এল প্লাস সি, এটার মৌলিক সমীকরণ। এই দেখো এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, মৌলিক সমীকরণ প্রসারিত, মৌলিক এবং প্রসারিত, ঠিক আছে, বা বড় বা বিস্তারিত যেটাই বল না কেন, সব সময় খেয়াল রাখবা এই যে এটা হচ্ছে মৌলিক, ঠিক আছে, এটা হচ্ছে মৌলিক, এ সমান সমান এল প্লাস ই। ওকে সবাই স্যার, হ্যাঁ বলো স্যার, ওই কোম্পানির প্রসারিত সমীকরণটা আমরা ইংলিশে কিভাবে পড়ব? আচ্ছা দাঁড়াও বলতেছি, কি বলতেছে, আচ্ছা হ্যাঁ আচ্ছা, প্রথম হচ্ছে সম্পদ এ, তারপর হচ্ছে দায় হচ্ছে এল, পরিশোধিত মূলধন মানে হচ্ছে পেইড ক্যাপিটাল। এখন তোমাদের কি ইংরেজিতে আসে? আচ্ছা আসুক না আসুক সেটা আমার দেখার বিষয় না, আমি জাস্ট বলে দিই। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, কোম্পানির প্রসারিত হিসাব সমীকরণ দেখা যাচ্ছে? আচ্ছা ঠিক আছে, তো প্রথমে কি আমরা, আমি ইংরেজিতে লিখতেছি, হ্যাঁ, এ সমান সমান এল প্লাস এসই, শেয়ার হোল্ডার্স ইকুইটি, তাই না? আচ্ছা এটা তো পারোই, তাই না, এটা লেখার কিছু দরকার নাই। আচ্ছা তো প্রথম হচ্ছে কি পেইড ক্যাপিটাল, পেইড ক্যাপিটাল। আচ্ছা পরিশোধিত মূলধন, পরিশোধিত মূলধন মানে কি, তুমি যেটা সংগ্রহ করে ফেলছো টাকার বিনিময়। ওকে এটা কি আছে, শেয়ার মূলধন মানে কি, স্টক, স্টক ক্যাপিটাল, বা এটা কি বলে, কি বোঝাই, আচ্ছা স্টক আর কি, অতিরিক্ত পরিশোধিত মূলধন, অতিরিক্ত পরিশোধিত মূলধন হচ্ছে অধিহার। হ্যাঁ স্টক প্লাস হচ্ছে কি বলে ওটার নাম কি, অধিহার ইংরেজি কেউ জানো? আমার মাথায় আসছে না, অল অফ এ সাডেন। আচ্ছা আমরা একটু, অধিহার কি, প্রিমিয়াম, মেবি প্রিমিয়াম, ইয়াপ থ্যাংক ইউ, স্টক প্রিমিয়াম, মনে রাখছো, গুড, স্টক প্রিমিয়াম গেল। তারপরে হচ্ছে কি, স্টক প্রিমিয়াম গেল মানে তুমি, এটা হচ্ছে কি, ফেস ভ্যালু, হ্যাঁ ফেস ভ্যালু বলে সাধারণত, হ্যাঁ ফেস ভ্যালু অফ স্টক, তারপর হচ্ছে স্টক প্রিমিয়াম। হ্যাঁ মানে তুমি যদি 100 টাকার একটা শেয়ার 120 টাকায় কিনো, ঠিক আছে, তো তোমার 120 টাকার মধ্যে তোমার দাম তো ছিল আসলে 100 টাকা, তুমি 20 টাকা বাড়তি দিয়ে কিনছো, ওইটা হচ্ছে স্টক প্রিমিয়াম, সবাই জানো আশা করি, ঠিক আছে। আচ্ছা যাই হোক, তারপর হচ্ছে জমাকৃত মুনাফা, জমাকৃত মুনাফা কি হচ্ছে, ওই যে ওইটা রক্ষিত আয়, ঠিক আছে। আচ্ছা রিটেইন আর্নিংস, ঠিক আছে জানো তো সবাই রিটেইন আর্নিংস কি, হ্যাঁ আচ্ছা গুড, রিটেইন আর্নিংস। তারপর হচ্ছে ট্রেজারি স্টক, ট্রেজারি স্টক, সরি এটা তো মাইনাস, ট্রেজারি স্টক মানে কি, এটা তোমার, এটা নিয়ে পরে ডিসকাশন আছে, সেটা নিয়ে সমস্যা না, আমি আপাতত ফুল ফর্ম লিখতেছি। আচ্ছা প্লাস হচ্ছে কি লভ্যাংশ মানে কি, ডিভিডেন্ড, তারপর আচ্ছা প্লাস লিখতেছি কেন, আচ্ছা দাঁড়া দেখতেছি, তারপর হচ্ছে রেভিনিউ মাইনাস হচ্ছে এক্সপেন্ডিচারস, গেল, ঠিক আছে। তিশা তোমার উত্তর পাইছো? Yes, sir. আচ্ছা ওকে ওকে, আচ্ছা আমরা তাহলে বই আগায় একটু, দেখছো এতটুকু পড়ার কথা ছিল আমাদের গত ক্লাসে, আর আমরা এটা পড়তেছি আজকে, ওই একটু নেটওয়ার্ক দুর্বলতার কারণে আমরা আসলে ঠিকঠাক মতো ইয়ে করতে পারি না। আচ্ছা এটা 16 কেন, আমরা 15 যাব আগে, হ্যাঁ 15 যাব আগে আমরা। আচ্ছা এখন আমরা লেনদেন বিশ্লেষণে আসি, ঠিক আছে। আচ্ছা লেনদেন বিশ্লেষণ মানে কি, হিসাব বিজ্ঞান প্রক্রিয়ায় লেনদেন সমূহ চিহ্নিত করার পর প্রতিটি লেনদেন বিশ্লেষণ করার প্রয়োজন, ঠিক আছে। আমরা জানি কারণ কি বলে, হিসাব চক্রের প্রথম ধাপ কি, লেনদেন শনাক্তকরণ, তারপর হচ্ছে কি লেনদেন লিপিবদ্ধকরণ। আমরা প্রথম পৃষ্ঠা দেখে আসছি না, লিপিবদ্ধকরণের যে তিনটা ধাপ, প্রথম ধাপটা কি ছিল, লেনদেন বিশ্লেষণ, তারপর জাবেদা, তারপর খতিয়ান,
তাই না? ইয়েস স্যার। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো বিশ্লেষণ কি কিরকম হইতে পারে? মৌলিক বিশ্লেষণ তিন ধরনের হইতে পারে, ঠিক আছে? বিশ্লেষণ তিন ধরনের হতে পারে, মৌলিক, সমীকরণ এবং ডেবিট ট্রেড। ওকে, তো মজার ব্যাপার হচ্ছে বিশ্লেষণ করার সময় তিনটা বিষয়, তিনটাকে বিশ্লেষণ করার সময় তোমার মাথায় আরো তিনটা জিনিস রাখা লাগবে। কি? জড়িত হিসাব সমূহের ধরন, জড়িত হিসাব টাকার পরিমাণটা হ্রাসবৃদ্ধি, আর ডেবিট ক্রেডিট এর রূপান্তর। যাক, এটা নৈমিত্তিক আসে না, তো প্রথমটা আসে কিনা আমি ঠিক খেয়াল নাই। জাস্ট পড়ার জন্য পড়ে রাখো, রিটার্নে আসলে আসতেও পারে। আচ্ছা গেল। আচ্ছা আচ্ছা, এটাও ভালো মতো বোঝা দরকার বলতেছে। তো কি? হ্যাঁ, নাই না, তুমি একটু ইয়ে করো, লিখে বলো। হ্যাঁ, চ্যাট বক্সে লিখো, তোমার ওখানে আওয়াজ আসে খুব। বাকিরা কি দেখতেছো আমার স্ক্রিন? জি স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। হ্যাঁ স্যার। হ্যাঁ, নাই না, তুমি একটু দ্রুত লিখো স্যার। আচ্ছা তৃষা এবং রায়ের, তোমরা কিন্তু এটা দেখতে থাকো, ঠিক আছে? তোমাদের কোনো প্রশ্ন থাকলে তোমরাও করে ফেলো এর মাঝে, ঠিক আছে? তৃষা এবং রায়েদ, আর বাকি স্যার আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ তৃষা, করে ফেলো স্যার। ওই পড়া কিন্তু আপনি পড়াই ফেলছেন, ওই বিক্রয়যোগ্য সিকিউরিটিস, এটা কি? কোনটা? বিক্রয়যোগ্য সিকিউরিটিস। আচ্ছা, বিক্রয়যোগ্য সিকিউরিটিস এটা কোথায়? এটা চি পড়াই আসছেন স্যার, তখন আমার নেটটা স্লো ছিল, সম্পত্তি হিসাব। ও আচ্ছা, দাঁড়া দাঁড়া দাঁড়া, এটা কোন পেজ? এটা আমার পেজটা বলো তো। রায়, তুমি দেখতেছো তো? তুমি কিন্তু প্রশ্ন করো দেখে। আচ্ছা, নাই না, তুমি কিন্তু চ্যাট বক্সে লিখতে থাকো, ঠিক আছে তোমার প্রশ্নটা? আচ্ছা, আমরা 15-তে আছি, 16-13। আচ্ছা এই ছিল 10। আচ্ছা, সম্পত্তি হিসাব, তাই না? এখানে কি ছিল তোমার? বিক্রয়যোগ্য সিকিউরিটিস, কই জানি কই গেল। আচ্ছা, বিক্রয়যোগ্য সিকিউরিটিস। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো বিক্রয়যোগ্য সিকিউরিটিস কি এটা আমাকে বাকিরা কি জানো? একটু আওয়াজ দাও। নাই নাই এবং রায়েদ, শেয়ার বিক্রয়? হ্যাঁ, কিন্তু কার শেয়ার? কোন কোম্পানির? তুমি নিজে যে কোম্পানি, তোমার কোম্পানি না অন্য কোম্পানি না কার, সেটা তো বলতে হবে স্যার। আমারই হবে, কারণ আমার জন্য এটা বিক্রয়যোগ্য সিকিউরিটি, আমার কোম্পানি হবে। না না না, অন্য কোম্পানির, ঠিক আছে? এটা যে তোমার শেয়ারে যে বিনিয়োগ আছে না, মানে আমি একটা কম, আমি কোম্পানি না, আমি অন্য কিছু, সেটা দেখার বিষয় না। আমরা হিসাবে যে বিনিয়োগ পরে আসছি না, বিনিয়োগ বিনিয়োগ তো পড়ছি সবাই, তাই না? জি স্যার। আচ্ছা, আমরা ফিনান্স যখন পড়ছি, তোমরা যেহেতু ফিনান্স পরে আসছো আশা করি, পড়ছো না? আচ্ছা জি স্যার, পড়ছি। আচ্ছা, তো ফিনান্সে কি ছিল? অনেকগুলো সিকিউরিটিজ আছে না, শেয়ার, বন্ড, ডিবেঞ্চার, এই টাইপের। তো শেয়ারে কি আমরা বিনিয়োগ করি না? তো শেয়ারে আমরা যে বিনিয়োগ করি, ওটাই কিন্তু আমার ব্যবসায় বিনিয়োগ হিসেবে আসে, ঠিক আছে? আচ্ছা, তো আচ্ছা আচ্ছা,
তো এই যে শেয়ার বিনিয়োগ করি এটা কি আমার এক ধরনের বিনিয়োগ? এটা আমার কোন সম্পদের কোন দিকে যাবে বলো তো আমাকে কেউ। আমি যখন আর্থিক বিবরণী করব কোথায় যাবে? দীর্ঘমেয়াদী বিনিয়োগ। ইয়েস, দীর্ঘমেয়াদী বিনিয়োগে যাবে, ঠিক আছে? যদি তুমি শেয়ারে বিনিয়োগ করো, হ্যাঁ অন্যগুলোতেও, কারণ যদি তুমি এক বছরের নিচে কোনো কিস্তি করো সেটা তোমার চলতি সম্পদে যাবে, কিন্তু এক বছরের ঊর্ধ্বে যে কোনো সিকিউরিটিজ তুমি বিনিয়োগ করো সেটা তোমার দীর্ঘমেয়াদী বিনিয়োগেই যাবে। তো দেখো এটা তোমার কি তাহলে সম্পদ যে কেন হইলো বুঝতেছো? এটা তোমার নিজের শেয়ার না, কিন্তু মানে নিজের প্রতিষ্ঠানের শেয়ার না, অন্য কোন প্রতিষ্ঠানের শেয়ার, বুঝলা তিশা? জি স্যার, এটা কি বিনিয়োগের মত? অনেক প্রায় এইটাই বিনিয়োগ, মানে বিনিয়োগের এটা একটা বিনিয়োগ, সোজা কথা, বিনিয়োগের মত না, এটা একটা বিনিয়োগ, সোজা কথা, মানে বুঝতেছো? জি স্যার, মানে এটা সরাসরি বিনিয়োগ, কোনো ঝামেলা নাই, ঠিক আছে? আচ্ছা আচ্ছা গেল, ওকে, আচ্ছা গুড। এই যে এরকম প্রশ্ন করবা, প্রশ্ন করে যত কনফিউশন আছে দূর করে ফেলবা, নাহলে ঝামেলা আছে পরে, ঠিক আছে? আচ্ছা রাইট। আচ্ছা নাইনা, তুমি তো তোমার প্রশ্নটা করলে না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমরা কই ছিলাম? আমরা এখানে, আচ্ছা এটার আগে ছিলাম, হ্যাঁ না এখানে আসছি তো কি। আচ্ছা আচ্ছা আমি তোমাদের দুই তিনটা দেখাই দেই, তারপরে তোমরা বাকিগুলো একটু পড়ে নিবা, ঠিক আছে? কারণ লাইন বাই লাইন যাওয়া সম্ভব না, এখানে তোমরা পড়বা তারপর প্রবলেম বের করবা। আচ্ছা তো এখানে কি আমরা পড়তেছিলাম? মৌলিক বিশ্লেষণ এবং সমীকরণ বিশ্লেষণ, ঠিক আছে? আচ্ছা প্রথম হচ্ছে মৌলিক বিশ্লেষণ, তারপর হচ্ছে সমীকরণ বিশ্লেষণ। আচ্ছা তো কি হলো? আচ্ছা ঠিক আছে, মৌলিক বিশ্লেষণ কি? জড়িত হিসাব সমূহের তুমি ধরন নির্ধারণ করবা এবং টাকার পরিমাণটা বলবা কত। প্রথম এক্সাম্পলটা ছিল জনাব সজীব কর্তৃক 20,000 টাকা মূলধন বিনিয়োগ করে ব্যবসা শুরু করা হলো। তো এখানে কি হলো, টাকা জড়িত কয়টা? 20,000 টাকা জড়িত। হিসাবগুলা কি কি? জনাব সজীব তার ব্যবসায় বিনিয়োগ করতো, আমি এটা ধরে নিচ্ছি এক মালিকানা, যেহেতু একজনের কথা বলছে আর কিছু বলে নাই, ওকে? আচ্ছা তো মালিক বিনিয়োগ করছে, তার মানে কি মূলধনে যাবে? যদি আমি প্রথমে সম্পদটা আসা উচিত ছিল, আমি জাস্ট বলে ফেললাম, মূলধনে যাবে। আচ্ছা আর বাকি যে 20,000 টাকা, এটা কিভাবে বিনিয়োগ করছে? যেহেতু কিছু বলে নাই সরাসরি টাকা বলছে, আমরা ধরে নিচ্ছি এটা কি নগদ, নগদে যাচ্ছে। তো নগদে যাওয়া মানে কি আমার সম্পত্তি বৃদ্ধি পাচ্ছে, ওকে? এটা হচ্ছে আমি কথায় প্রকাশ করতেছি, ঠিক আছে? এটা হচ্ছে মৌলিক বিশ্লেষণ। আর সমীকরণ বিশ্লেষণ হচ্ছে তুমি এটা a = l + e দিয়ে দেখাবা, ওকে? তো এখানে যেহেতু আমার নগদ আসতেছে, a বাড়তেছে 20,000, এবং যেহেতু মালিক দিচ্ছে, মালিকানা স্বত্ব বাড়তেছে, মানে মূলধন হিসেবে আসতেছে, e বাড়তেছে 20,000, বুঝছো সবাই? ইয়েস স্যার। আচ্ছা এখন এর পরে কিন্তু কঠিন গুলো আছে, ঠিক আছে? এখানে এটা এর পরের পেজ গুলোতে কঠিন গুলো আছে, ওকে? তোমরা এগুলা পড়ে যেগুলো প্রবলেম আমাকে বের করে দিবা, ক্লিয়ার? ইয়েস স্যার। আচ্ছা ঠিক আছে, আমি বুঝাবো, এমন না যে পড়াবো না, ঠিক আছে? যেটা বুঝবা না সেটাই পড়াই যাব, ঠিক আছে? আচ্ছা তারপরে হচ্ছে তোমার, আচ্ছা পণ্য সংক্রান্ত লেনদেন বিশ্লেষণ। আচ্ছা এই জিনিস একটু সবাই একটু মনোযোগ দাও, পণ্য ক্রয় তোমরা কি নিত্য মজুত করে আসছো আগে? ইন্টারমিডিয়েটে কি নিত্য মজুত করছো তোমরা? স্যার একটু কথা বলো। হ্যালো, করি নাই স্যার। আচ্ছা একটা ভয়াবহ ব্যাপার, রিয়েল লাইফে সবই নিত্য মজুদে করা হয় খুব সম্ভবত। আচ্ছা তো তোমাদের যেটা করা হয়, তোমাদের করা হয় কালান্তিক মজুদে, ঠিক আছে? আচ্ছা কালান্তিক মজুদ বা পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম, পিরিয়ডিক মানে হচ্ছে কালান্তিক, ইনভেন্টরি মানে হচ্ছে তো মজুদ বুঝই, আর সিস্টেম মানে হচ্ছে সিস্টেম, ওকে? আচ্ছা তো আর নিত্য মজুদ বা কি বা পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম, পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম, আচ্ছা মানে পারপেচুয়াল মানে হচ্ছে অলওয়েজ, হ্যাঁ বা নিত্য মানে তো সবসময়, এটা বুঝই অলওয়েজ, হ্যাঁ নেভার স্টপিং আর কি, তুমি সবসময় মজুদটা কাউন্ট করতেছো। কিন্তু আমরা নরমালি কি করে আসছি মজুদ, আমরা কখন হিসেব করি? প্রারম্ভিক এবং সমাপনী দিয়ে তো, নাকি তাই না? কিন্তু এখন আমরা সেটাকে কি হিসেব করতেছি, আমরা প্রতি মুহূর্তে করতেছি, এটা কিভাবে? আচ্ছা তো ইংলিশ নামগুলো মনে রাখবা, বাংলা গুলো, ওকে? আচ্ছা আচ্ছা গেল। তো কি হলো এখানে, তোমার প্রত্যেকটা ক্রয় বিক্রয়ের পরেই তোমার মজুদটা হিসাব করা হয়, কেমন এই রেকর্ড গুলোর মাধ্যমে তোমার, হ্যাঁ প্রতি দফার ফলে, মানে প্রতি দফার হাতে
বা হতে হাতে না হতে হবে আচ্ছা প্রত্যেকটা লেনদেনের পর তোমার মজুদের অবস্থা কি এটা দেখতে পারবা তুমি ঠিক আছে তো কিসে কিসে প্রভাবিত করে ক্রয় পরিবহন ব্লা 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 অনেক কিছু দেয়া আছে আমরা এটা একটু পরে দেখবো ঠিক আছে এক্সাম্পল আসবে আচ্ছা তোমরা টেক্সটটা ভালো মতো পড়বা এটা হচ্ছে কথা আমরা ম্যাথ দেখার সময় ব্যাখ্যাটা পেয়ে যাবো কালান্তিক বুঝুত তো তোমরা করে আসছো এখানে নতুন কিছু বলার নাই আমরা যখন ক্রয় করি তখন কি করি ক্রয় লিখি বিক্রয় সময় বিক্রয় লিখি কিন্তু মজুদ সংরক্ষণ করি কবে একদম কেবলমাত্র হিসাবকাল শেষে বিক্রিত পণ্যের ব্যয় নির্ধারণ করা হয় এটা করি আর কই এই যে মজুদটা তোমার কি পরিবর্তনের চলমান হিসাব সংরক্ষণ করা হয় না বরং কি হিসাবকাল শেষে বাহ্যিক বা বাস্তবমান বা দৃশ্যমান ইনভেন্টরি গণনা করা হয় ঠিক আছে তুমি ফিজিক্যালি কাউন্ট করে দেখলা আজকে আমার শেষ দিনে এতটা ইনভেন্টরি বা মজুদ পণ্য আছে ওকে আচ্ছা তো এটা হচ্ছে স্বাভাবিক ভাবে আমরা এটা করে থাকি আর এটা হচ্ছে নতুন একটা সিস্টেম মানে তোমাদের জন্য নতুন ওকে আচ্ছা এখন হচ্ছে আসল খেলা এক্সাম্পল দিয়ে আমরা বুঝবো যে বিষয়টা আসলে কি আচ্ছা সবাই শুনতেছো তো শুনতে পারলে একবার ইয়েস বলো ইয়েস ইয়েস স্যার আচ্ছা আমি দুজনে শুনলাম আচ্ছা তিনজনে শুনলাম বাকি তিনজন কই হারাই গেছো নাকি আচ্ছা ঠিক আছে আচ্ছা সমস্যা নাই হারাই গেছো হ্যাঁ হ্যাঁ বললা যেহেতু আচ্ছা ব্যাপার না তো আচ্ছা দেখো আমরা প্রথমে দেখবো কোনটা কালীন কালীন দেখবো যেটা কারণ আমরা অলরেডি এটার সাথে পরিচিত ওকে আমরা কি করি ক্রয় করা হলো ক্রয়ের ক্ষেত্রে আমরা কি করি ক্রয় বৃদ্ধি পায় আর পাওনাদার নামক দায় বৃদ্ধি পায় তাই না যেহেতু আমরা বাকিতে ক্রয় করতেছি ধারে যেহেতু বলেই দিছি আমরা ঠিক আছে আচ্ছা ধারে বলে দিলাম আচ্ছা তো এখন মৌলিক বিশ্লেষণ করলাম সমীকরণ বিশ্লেষণ করলাম দায় বাড়তেছে মালিকানা স্বত্ব কমতেছে কারণ এটা আমরা একটা এক্সপেন্স এক্সপেন্স কি মালিকানা স্বত্বকে হ্রাস করে সি প্লাস আর মাইনাস ই এক্স মাইনাস ডি তাই না আচ্ছা তো এখন এই হচ্ছে আসল জায়গা যে ডেবিট ক্রেডিট বিশ্লেষণ কি ক্রয় ডেবিট হচ্ছে পাওনাদার ডেবিট হচ্ছে ওকে এখন এদিকে আসি আমরা এইখানে পণ্য ক্রয় হলে কি হয় আমাদের নতুন যে সিস্টেমটা তাই না অবিরত বা নিত্য মজুদ পদ্ধতি এটাকে তুমি আধুনিক পদ্ধতিও বলতে পারো চাইলে ঠিক আছে আচ্ছা তো আমরা মৌলিক বিশ্লেষণ করলাম এখানে আমরা কি বলতেছি মজুদ পণ্য নামক সম্পদ সম্পত্তি বৃদ্ধি পায় আর পাওনাদার বৃদ্ধি পায় পাওনাদারে কোনো ঝামেলা নাই হ্যাঁ এটা দুই জায়গায় সেম কিন্তু ঝামেলা হচ্ছে এইখানে মজুদ বলতেছি এই জায়গায় আর এই জায়গায় বলতেছি ক্রয় ক্লিয়ার এটা হচ্ছে আমার খরচ আর এটা হচ্ছে আমার সম্পদ ওকে সো আমার সম্পত্তি বাড়তেছে দায় বাড়তেছে আর এখানে কি সম্পত্তি কিছু নাই মালিকানা স্বত্ব কমতেছে দায় বাড়তেছে দুই পাশে দায় সেম ঝামেলাটা হচ্ছে সম্পত্তি এবং মালিকানা স্বত্ব নিয়ে ক্লিয়ার সবাই ইয়েস স্যার আচ্ছা এটাই হচ্ছে কথা আমি যখন ক্রয় করব আমার মজুদ চল বাড়বে বিক্রয় করলে মজুদ কমবে এটা হচ্ছে নতুন সিস্টেম বা এই যে নিত্য মজুদে আর কালান্তিক মজুদে হচ্ছে আমরা নর্মালি যেটা করি ওখানে নতুন কিছু নাই ওকে আচ্ছা এখন নগদে পণ্য ক্রয় করলাম এর আগে ছিল বাকিতে এখন হচ্ছে নগদে এবারও সেম দুই পাশে নগদটা কমবে পাঁচ হাজার নগদ কমলো কিন্তু এই যে কি বলে এই যে নগদ হ্রাস পাঁচ নগদ হ্রাস পাঁচ বাড়তেছে এটা কি এখানে ব্যয় বাড়তেছে পাঁচ আর এখানে সম্পত্তি বাড়তেছে পাঁচ ঠিক আছে কেউ না বুঝলে একটু আমাকে বলো রায়ত বলো তো কি বুঝছো রায়ত আচ্ছা ঠিক আছে রায়ত বলতেছে না কিছু আমরা পরেরটাতে যাই স্যার ল্যাপ করতেছে ও আচ্ছা এই কারণে আর কি আমার কি বলে অনলাইনে এভাবে ক্লাস নিতে ভালো লাগে না যাই হোক কিছু করার না এটা কারোর দোষ নাই যেহেতু অনলাইন আচ্ছা ঠিক আছে আমরা এখন কি বলে পরিবহন ব্যয় আসি তো পরিবহন ব্যয় হলে আমরা কি করি হ্যাঁ আচ্ছা সো হচ্ছে আমরা কি পরিবহন ব্যয় ক্রয়ের ক্ষেত্রে ওকে তো ক্রয়ের ক্ষেত্রে পরিবহন ব্যয় দিলে আমরা দুই ক্ষেত্রে কি হবে টাকা চলে যাচ্ছে দেখো আমরা টাকা যে চলে যাচ্ছে এবং টাকা দায় এগুলো কিন্তু ঠিকই থাকতেছে ঝামেলা হচ্ছে কোথায় মজুরটাকে আমরা কি হিসাবে কাউন্ট করতেছি সেইটায় মানে পণ্যটাকে আমরা সম্পদ কাউন্ট করতেছি নাকি খরচ কাউন্ট করতেছি পার্থক্যটা এখানেই বুঝতেছো সবাই
একটু বলো আমাকে ইয়েস স্যার গুড আচ্ছা দেখো মজুদ আর কই গেল ও আচ্ছা হ্যাঁ আর এখানে লিখতেছি কি আন্তঃপরিবহন বুঝতেছো আচ্ছা এখানে কেন আন্তঃপরিবহন লিখতেছেন আমাকে বলো তো কেউ হ্যালো স্যার এটা ক্রয় পরিবহন হ্যাঁ ঠিক আছে তো ক্রয় পরিবহন মানে তো আন্তঃপরিবহন সেটা সমস্যা নাই তো আমি বলতেছি আমরা যে নতুন পদ্ধতিটা বা অবিরত মজুদ করতেছি এটাতে কেন আমরা লিখতেছি না কারণ এটাকে আমরা সম্পত্তি হিসেবে ধরছি হ্যাঁ আর আমরা কি জানি সম্পত্তি ক্রয় করতে গেলে কি হয় আমাদের মালিকানা সূত্রে আস পায় কিন্তু এই ক্ষেত্রে আমরা নতুন পদ্ধতিতে আমরা এটাকে সম্পত্তি মালিকানা সূত্র তো সমস্যা না আমি বলতেছি সম্পদ ক্রয় করলে কি হয় সম্পদ ক্রয় করলে মালিকানা সত্তা কিভাবে কমবে তোমার সম্পদ ক্রয় করলে তো একটা সম্পদ কমবে আরেকটা সম্পদ বাড়বে তাই না আচ্ছা নাই না তোমার মাইক কোনো সমস্যা আছে তোমার মানে খুব কথা একদমই শোনা যায় না তোমার ঘের ঘের করে শুধু ঠিক আছে মানে মানে স্ট্যাটিক আওয়াজ আসে ওকে আচ্ছা তুমি টেক্সট লিখতে পারো তোমাকে বললাম যে এখানে একটু টেক্সট দিতে ঠিক আছে যে জয় যেমন বলতেছে যে কি বলে ওর বলে দিছে ওর প্রবলেমটা তুমি একটু বলে দিবা ঠিক আছে আচ্ছা তো আসো তো তিশা কি বললো যে সম্পত্তি ক্রয় করলে মালিকানা সত্তা কমবে না ওটা না বিষয়টা হচ্ছে আমরা যখন সম্পত্তি ক্রয় করি আমরা ডেবিট করি কি পুরো টাকাটা না যতগুলো টাকা আছে মানে আমি সম্পত্তি ক্রয় করতে গিয়ে পরিবহন হোক ট্যাক্স হোক হ্যান হোক ত্যান হোক সবকিছুর জন্য কি ডেবিট করি সম্পত্তি কে না তিশা বলো তো যেমন আমি যদি যন্ত্রপাতি ক্রয় করলাম জার্মানি থেকে দেশে আনলাম জাহাজ ভাড়া লাগলো ট্যাক্স লাগলো কুলি লাগলো খালাস খরচ লাগলো তারপরে তোমার গাড়ি ভাড়া তো লাগলোই তাই না যত ধরনের খরচ আছে এবং সংস্থাপন করতে গিয়ে ধরো সেখানেও খরচ লাগলো এগুলোর জন্য কি আমরা আলাদা কিছু লিখি নাকি যন্ত্রপাতি ডেবিট করি এবং নগদকে বা দায় কি যেটাই হোক না কেন ক্রেডিট করি যন্ত্রপাতিটাকে ডেবিট করি তারপর এই যে নগদ টাকাটা চলে যায় ওটাকে ক্রেডিট করি হ্যাঁ নগদ বা দায় যাই থাকুক ওটা ওই জায়গায় বসে যায় তাই না এটা তো আমরা এখন তো আমরা যেহেতু সম্পদ নিয়ে কাজ করতেছি এটাকে কি সম্পদের মতোই ট্রিট করতে হবে তাই না তো এখানে কি আমার যাবতীয় খরচের জন্য ওই সম্পত্তিটা ডেবিট হবে ক্লিয়ার জি স্যার আচ্ছা এটা পরে কিভাবে হেল্প করবে এটা আমি দেখবা পরে ম্যাথ করতে গেলে মানে একটু পরে ব্যক্তিগত পণ্যের ব্যয় নির্ণয় করতে গেলে দেখবা ঠিক আছে বাকিরা বুঝতেছো না কি আমাকে একটু বইলো আচ্ছা যাই হোক আগায় যাই বাকি একটু স্লো কি আর করার কপাল খারাপ আচ্ছা এখন আমরা পণ্য ফেরতের দিকে আসি হ্যাঁ আচ্ছা পণ্য ফেরতে কি হচ্ছে তোমার প্রথমে আমরা কি আগেরটাতে যাই আগেরটাতে কি করি আমরা পাওনাদারকে ডেবিট করে দিই ক্রয় ফেরতকে ক্রেডিট করে দিই কিন্তু এখানে কি করতেছি পাওনাদার কিন্তু সেম আমি বারবার একটা জিনিস বলতেছি আমাদের ঝামেলাটা হচ্ছে পণ্যটাকে আমি কি হিসাবে নিচ্ছি সেইটাতে তো পণ্যটাকে আমি এখানে পণ্য হিসেবে নিতেছি এই কারণে আমরা কি বিপরীত খরচ হিসাবে আসতেছে তাই না ক্রয় ফেরত কোন ধরনের হিসাব এটা ক্রেডিট না 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 ব্যয় না বিপরীত ব্যয় বা বিপরীত খরচ ব্যয় না বিপরীত খরচ ঠিক আছে আচ্ছা আমরা একটু আগে পড়ে আসছি বিপরীত খরচ কি করবে খরচ কে বাড়াবে না কমাবে কমাবে ঠিক আছে গুড প্রত্যেকটা প্রতি খরচই ওইটার মেইন মেইন প্রতি খরচ না প্রত্যেকটা প্রতি হিসাব ওইটার মেইন হিসাবকে কমাবে এটা খরচ হোক আয় হোক সম্পদ হোক ডাজেন্ট ম্যাটার ওকে এখন আমাদের নতুন পদ্ধতিতে আসো নতুন পদ্ধতি কি কি আমি যখন টাকা মানে পণ্য ফেরত দিচ্ছি আমার পাওনাদার কমতেছে ভালো আমার মজুদ পণ্য অর্থাৎ সম্পদটা কমে যাচ্ছে আমার সম্পদ আসছিল এখন সম্পদ আমি দিয়ে দিছি সিম্পলি কমে গেছে কোনো ঝামেলা আছে কি না আমাকে বলো না স্যার ক্লিয়ার বাকি বাকিরা একটু বলো আমাকে জাস্ট হ্যাঁ বা না বলো বাকিরা বুঝিনি আচ্ছা বুঝে নাই আচ্ছা প্রথমটা বুঝছিলা প্রথমটা এই যে আমরা যখন বললাম রায়েদ বুঝছিল স্যার এটা আগেরটা বুঝছি প্রথমটা তো ল্যাক করছিল স্যার ও আচ্ছা মানে বিষয় হচ্ছে আমরা যখন এটা পুরাতন পদ্ধতি বা কালান্তিক মজুদ পদ্ধতিতে করি কালান্তিক পদ্ধতিতে আমরা যখন পণ্য ক্রয় বা বিক্রয় করি আমরা পণ্যটাকে পণ্য হিসেবে লিখি অর্থাৎ ক্রয় বা বিক্রয় নামে ঠিক আছে তো আমরা আপাতত যেহেতু ক্রয় নিয়ে কাজ করতেছি আমরা ক্রয় নিয়ে বলি হ্যাঁ পণ্য ক্রয় করলে আমরা ক্রয়কে ডেবিট করে থাকি এবং যদি নগদে কিনি নগদ ক্রেডিট করি
বাকিতে কিনলে পাওনাদারকে ক্রেডিট করি। আচ্ছা, কিন্তু নতুন পদ্ধতিতে অর্থাৎ কি বলে পারপেচুয়াল ইনভেন্টরি যেটা, ওই সিস্টেমে আমরা করি কি, ক্রয় করলে, পণ্য ক্রয় করলে আমরা এটাকে সম্পদ হিসেবে কাউন্ট করি, ঠিক আছে, অর্থাৎ মজুদ পণ্য নামে দিয়ে দিই। তো মজুদ পণ্যকে আমরা ডেবিট করি এবং এটা নগদে কিনলে নগদ ক্রেডিট হয়, বাকিতে কিনলে পাওনাদার ক্রেডিট হয়। এখন কি, এখন আমরা জানি কি, সম্পদ ক্রয় করলে এবং সম্পদটা ব্যবহার উপযোগী করার জন্য যাবতীয় যত খরচ আছে ওই খরচটার জন্য আমরা সম্পদটাকে ডেবিট করি। এখন দেখো এই 18 নম্বর পেজের প্রথমে, ঠিক আছে, এখানে যে ইয়েটা দেওয়া আছে, ক্রয় পরিবহন দেওয়া আছে। তো ক্রয় পরিবহন কি, পণ্যের ক্ষেত্রে আলাদা নামে যায় না, ক্রয় নামে তো আর যায় না, আন্ত পরিবহন বা ক্রয় পরিবহন নামে যায়। কিন্তু পণ্যের ক্ষেত্রে, আমরা সম্পদের ক্ষেত্রে কি জানি, তুমি একটা সম্পত্তি ক্রয় করলে সম্পত্তিটা ব্যবহার উপযোগী করার জন্য যাবতীয় খরচের জন্য ওই সম্পত্তিটা ডেবিট হয়, হোক তোমার শুল্ক, ভাড়া, জাহাজ ভাড়া, উমুক তুমুক, যাবতীয় খরচের জন্য কি, ওগুলো কিন্তু আলাদা নামে আসবে না, তোমার সম্পত্তিটার নামেই ডেবিট হয়ে যাবে। ওকে, এইটাই হচ্ছে কথা। তো এইটি হলো কথা। এখানে পণ্যের ক্ষেত্রে আমরা নর্মালি ওটার যাবতীয় খরচ আলাদা নামে লিখি, ওগুলো ডেবিট ক্রেডিট করি আমরা। এটা এক্ষেত্রে আমরা করবো না, আমরা শুধুমাত্র মজুদ পণ্যটাকেই ডেবিট করবো, ঠিক আছে। আচ্ছা, এখন কি, এখন হচ্ছে ফেরতের পালা। ফেরতের ক্ষেত্রে আমরা কি করি, দেখো আমাদের কি বলে পাওনাদার বা নগদ হিসেবের ক্ষেত্রে কোনো ঝামেলা হচ্ছে না, ঝামেলাটা হচ্ছে আমরা পণ্যটাকে কি নামে নিচ্ছি, পণ্য নামে নিচ্ছি নাকি সম্পদ নামে নিচ্ছি। হ্যাঁ, পণ্য যদি নেই আমরা, পণ্যটা যখন ফেরত দিচ্ছি ক্রয় ফেরত নামে যাচ্ছে, এবং পণ্যটাকে যদি আমরা সম্পদ হিসেব করতেছি তখন আমার সম্পদ কমে যাচ্ছে, এই ঠিক আছে। হ্যাঁ স্যার। আচ্ছা, তুমি ভিডিওটা বাসায় দেখবা ভালো মতো, আশা করি বুঝবে এবং পড়বা বইটা, বইটা ভালো করে পড়বা। ওকে, আচ্ছা আচ্ছা, এখানে আরো অনেকগুলো আছে। আচ্ছা দেখো, আচ্ছা এখন দেখো পাওনাদারকে পরিশোধে আসি আমরা। আচ্ছা, থ্যাংক ইউ সবাইকে। এখন আমরা পাওনাদারকে পরিশোধের ক্ষেত্রে আসি। পাওনাদারকে পরিশোধ করতে গেলে আমরা কি করি, পাওনাদারকে ধরো এখানে আমরা বাট্টা পেয়ে পরিশোধ করলাম, মানে কি, আমি তাকে টাকা দিলাম, আমি বাট্টা পাইলাম এবং তার কাছে যে আমার দেনা ছিল দেনাটা আমি পরিশোধ করে দিলাম। ওকে, আচ্ছা, আমরা দেনা কেন বলতেছি, আমরা জানি কি, দেনা মানি পাওনাদার। ওকে, আচ্ছা, এখন এটা যাবেদা কি হয়, আমরা নর্মালি কালান্তিক মজুদ পদ্ধতিতে করি, পাওনাদার হিসাব ডেবিট, যেহেতু আমার কি দায় কমছে, নগদ কমছে, নগদ ক্রেডিট, বাট্টা পাইছি, বাট্টা ক্রেডিট। আচ্ছা, এখানে ক্রয় বাট্টা লিখছে, আমরা এটাকে প্রাপ্ত বাট্টা লিখবো, ঠিক আছে সবাই, ঠিক আছে। জি স্যার। কারণ আমরা আগে কি ক্রয় ব্যয় ক্রয় বাট্টা এবং বিক্রয় বাট্টা বলতে আমরা নর্মালি কারবারি বাট্টাকে বোঝাইতাম, কিন্তু আমরা জানি কি কারবারি বাট্টার কোনো হিসাব হয় না, কোনো কিছুই হয় না, হিসাব হয় শুধুমাত্র নগদ বাট্টার। ওকে, আচ্ছা, এই কারণে এগুলাকে প্রাপ্ত বাট্টা বা প্রদত্ত বাট্টা উৎসব নামে লিখবা। ওকে, আচ্ছা, তো প্রথম জায়গাটা তো সবাই পারো, এখন আমরা এই সিস্টেমে আসি। তো আমি একটু আগে যেটা বললাম যে আমাদের আসলে এই দুইটা পদ্ধতির মধ্যে পার্থক্য কোনো কিছুই না, শুধুমাত্র আমরা পণ্যটাকে কি হিসেবে কাউন্ট করতেছি সেই জায়গায়। কারণ দেখো এই কারণে কিন্তু এই দুইটা দুই পাশেই সেম, পাওনাদার এবং নগদ দুই পাশেই সেম। তুমি যখন পরিশোধ করতেছো উভয় ক্ষেত্রেই তোমার পাওনাদার কমতেছে, নগদ চলে যাচ্ছে এবং বাট্টা পাচ্ছ, কিন্তু বাট্টা পাওয়াটাই এখানে একটু ভিন্ন রকম হচ্ছে দুই পাশে। তো প্রথম পাশে কি হচ্ছে, আমাদের আমরা ক্রয় বাট্টা নামে একটা চলে যাচ্ছে, কিন্তু এক্ষেত্রে কি হচ্ছে, তোমার মজুদ পণ্যটাকে কমাই দিচ্ছে, ঠিক আছে। মানে কি, তোমার এটা কি বলে কিভাবে বলা যায়, আচ্ছা এটা কিভাবে বলা যায়, আচ্ছা 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 আচ্ছা, দেখো তুমি যখন পণ্যটা কিনছিলা, তুমি 10,000 টাকায় কিনছিলা, তাই না। এখন তুমি যখন পণ্যটা পরিশোধ করতেছো, মানে পণ্যটা যখন কিনছিলে 10,000 টাকায় কিনছিলে এবং ওটার মূল্য ছিল 10,000, এখন যখন পরিশোধ করতেছো দিচ্ছ 9,500, আলটিমেটলি অ্যাকচুয়ালি পণ্যটার জন্য তোমার খরচ হিসেবে কত,
বলো তো সবাই 10,000 না না আলটিমেটলি মানে হ্যাঁ খরচ হচ্ছে 10,000 ওটা কিন্তু ওকে বাট আলটিমেটলি তোমাকে দিতে হইলো কত 9,500 তাহলে তোমার যে মূল্যটা আছে মূল্যটাকেও অ্যাডজাস্ট করতে হবে না বুঝতেছো হ্যাঁ স্যার তুমি একটা সম্পত্তি ক্রয় করলা 1,00,000 টাকায় পরে ওইটা তোমাকে সবকিছু করে ফেললা হ্যাঁ 1,00,000 টাকা দিয়ে দিলা পরে তোমাকে ইয়ে করতে হলো আরো 20,000 টাকা ছাড় দেওয়া হলো কোনো কারণে তুমি ইফেক্টিভলি সম্পত্তির মূল্য কিন্তু তোমার আসলে কমে যাবে ঠিক আছে কারণ কি ওই টাকাটা তোমাকে দিয়ে দিছে বুঝতেছো সম্পত্তিটা কমে তোমার অন্য কিছু একটা বেড়ে যাবে ওইটার ফলে মানে নগদ বেড়ে যাবে তোমাকে যদি ক্যাশব্যাক দেয় তো এই ক্ষেত্রে কি হলো তোমার ওই যে নগদ 500 টাকা বেঁচে গেল না খেয়াল করতেছো হ্যাঁ স্যার নগদ 500 টাকা বেঁচে যাচ্ছে এবং তোমার কি মজুদ পণ্যের মূল্যটা কমে যাচ্ছে বুঝতেছো সবাই ইয়েস স্যার হ্যাঁ তিশা বলো স্যার আমরা এইভাবে পড়তে পারি না আমরা যত বেশি টাকার সম্পদ ক্রয় করব তত বেশি আমাদের মজুদ পণ্যটা বৃদ্ধি পাবে আমরা যদি তার চেয়ে কম টাকার ক্রয় করি তাহলে মজুদ পণ্যটা ক্রেডিট হবে কম টাকার কিনলে তো এখন দেখো এখানে ঝামেলাটা কি কম টাকা দিয়ে কেনা বলতে বোঝাচ্ছে তুমি আবার কিনতেছো তাই না 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 মানে আমাদেরকে কম দিচ্ছে ওরা ছাড় দিচ্ছে বাটা দিচ্ছে হ্যাঁ ছাড় দিচ্ছে ওটা তো বলতে হবে কম কমে কিনতেছো মানে তুমি আবার কিনতেছো বোঝাচ্ছে ঠিক আছে যখন বাটা দিচ্ছে তুমি সিম্পলি বলবা মজুদ কমে গেছে কোনো কথা নাই ঠিক আছে ঈশা জি স্যার সিম্পলি আমার মজুদ কমে যাবে কোনো ছাড় পাইলে মজুদের মূল্য ওকে আচ্ছা গুড গেল আচ্ছা এটা কত পেজ ছিল স্যার এক্সামে এগুলো কিভাবে আসবে আচ্ছা কিরকম করে আসবে আচ্ছা এক্সামে যেমন আসবে তোমার এই যে ধারে ক্রয়ের মাধ্যমে সৃষ্ট 1,000-10,000 টাকা পানাদারকে 5% বাটা সম্পূর্ণ পরিশোধ করা হলো এটা যাবে দাদাও অথবা সমীকরণ বিশ্লেষণ করো তোমার অপশন থাকবে তুমি উত্তরটা চুজ করবা ঠিক আছে হ্যাঁ স্যার স্যার এবারে আমাদের অ্যাকাউন্টিং এ কত মার্কের রিটার্ন আসবে আমি দুই দিন আগে একবার খবর পাইছিলাম তোমার কত 50 ঠিক আছে স্যার অ্যাকাউন্টিং এ ও সরি অ্যাকাউন্টিং এ তাহলে 10 মানে যদি টোটাল 50 আসে অ্যাকাউন্টিং এ 10 আসার কথা যদি রিটেন আসে মানে যদি রিটেন এই কোশ্চেনটা আসে এরকম আসতে পারবে কোনো সমস্যা নেই কিন্তু নবীতিকাশ তো এত বড় দেওয়া সম্ভব না বুঝো নাই নবীতিকে জিজ্ঞেস করবে জাবেদা কোনটা তোমার চারটা জাবেদা দিয়ে দিবে তুমি চুজ করবা ক্লিয়ার কিন্তু অত সোজা হবে না এটা চিন্তা করো না ঠিক আছে মানে একটু পেঁচানো থাকবে আমরা প্র্যাকটিস করবো আস্তে আস্তে মানে তোমরা যে প্র্যাকটিস দিব তোমরা করবো আস্তে আস্তে আমার সাথে ঝামেলাটা ডিসকাস করবো তারপর আর কি আস্তে আস্তে আরো ফাস্ট হয়ে যাবা আচ্ছা নাইনা কি বলতেছিল একটু বলে নাও নাইনা হ্যালো স্যার এবারে তো ইউজ করা যাবে না ক্যালকুলেটর তো কোনো বছরই ইউজ করা যায় না হ্যাঁ জয় বলো আচ্ছা নাকি ফাহিম কে বলতেছিল বলো হ্যাঁ স্যার হ্যাঁ ফাহিম বলো মজুদ পণ্য ক্রেডিট ওইটা আরেকবার একটু বুঝিয়ে দেন আচ্ছা 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 এটা একেবারে প্রথম থেকে একবার দেখতে হবে তোমাদের আচ্ছা বিষয়টা হচ্ছে আমরা আগে যখন পণ্য ক্রয় করতাম পণ্যটাকে আমরা পণ্য হিসেবে কাউন্ট করতাম ঠিক আছে পণ্যটাকে আমরা পণ্য হিসেবে কাউন্ট করতাম কিন্তু নিত্য বা অবিরত মজুদ পদ্ধতিতে আমরা এটাকে পণ্য হিসেবে কাউন্ট করি না আমরা এটাকে সম্পদ হিসেবে কাউন্ট করি এই কারণে আমরা নাম লিখি মজুদ পণ্য বুঝতেছো আচ্ছা আগে আমরা বলতাম ক্রয় আগের পদ্ধতিতে বা কালান্তিক বা কালীন পদ্ধতিতে এখন নিত্য পদ্ধতিতে আমরা সম্পদ বলতেছি এবং সম্পদের নাম হচ্ছে মজুদ পণ্য আগে ছিল ক্রয় গেল তারপরে হচ্ছে তোমার কি বলে তারপর হচ্ছে এখন আমরা কিভাবে কি করি তো আমরা যখন ক্রয় করি পণ্য ক্রয় করি আমার কিভাবে ক্রয় করতেছে নগদে ক্রয় করলে নগদ ক্রেডিট পানাদার করলে পানাদার ক্রেডিট এখানে কোনো পরিবর্তন নাই ঠিক আছে এই জায়গাটা কোনো ঝামেলা নাই ঝামেলাটা হচ্ছে আমরা ক্রয়টা কিভাবে লিখতেছি সেইটা নিয়ে ঠিক আছে আমি বাকাতারে লিখতেছি কিছু মনে করো না যাই হোক এখন আমি যদি সম্পদ হিসেবে কাউন্ট করি বা নিত্য মজুদে করি সেটা হবে তোমার ইয়ে কি বলে
মজুদ আর কালিনে হবে ক্রয় এতটুকু তো বুঝছো তাই না স্যার আচ্ছা গেল এখন তুমি যদি কি বলে এটা তো ক্রয় গেল দুইটার ক্ষেত্রে আমরা ক্রয় দেখলাম হ্যাঁ প্রথমটা ছিল তোমার বাকিতে ক্রয় এখানে পানাদা ক্রিয়েট হয়েছে কয়টা ছিল নগদে ক্রয় নগদ ক্রিয়েট হয়েছে দেখো উভয় ক্ষেত্রে কিন্তু সেম থাকতেছে ক্রেডিট মানে নগদ এবং পানাদারটা ওকে ঝামেলাটা হচ্ছে কোথায় পণ্য ডেবিট করতেছে কি নামে মানে পণ্যটা কি নামে লিখতেছি আমরা সেটা পরিবর্তন হচ্ছে হ্যাঁ আমরা আগে লিখতাম ক্রয় এখন লিখতেছি কি মজুদ নামে ঠিক আছে হ্যাঁ আচ্ছা এখন দেখো আমরা পরিবহন পণ্যের জন্য পরিবহন দিলাম পণ্যের জন্য পরিবহন দিলে আমরা আগে লিখতাম কি পণ্য পরিমাণে ক্রয় পরিবহন বা আন্ত পরিবহন ডেবিট করতাম এখন কি লিখবো মজুদ কেন লিখবো আমরা জানি সম্পত্তি অর্জনের জন্য সম্পত্তির পেছনের যাবতীয় খরচের জন্য সম্পদের মূল্য বৃদ্ধি পায় জানি না ফাহিম ফাহিম বলো হ্যাঁ তো এখন যেহেতু আমরা এটাকে পণ্য হিসেবে পণ্যকে আমরা কি সম্পদ হিসেবে কাউন্ট করতেছি তার ফলে কি পণ্য সংক্রান্ত যে আমার আন্ত পরিবহন এটার ফলে কি ওই যে সম্পদের মূল্য বাড়বে না বুঝতেছ তুমি চিন্তা করো তুমি যদি যন্ত্রপাতি কিনতে গিয়ে এই আন্ত পরিবহনটা দিতা তাহলে তুমি কি আন্ত পরিবহন ডেবিট করতা নাকি যন্ত্রকে ডেবিট করতা যন্ত্র হ্যাঁ এই কাজটাই তো এখানে হচ্ছে আমি মজুদ পণ্যকে একটা সম্পদ ভাবতেছি চলতি সম্পদ ভাবতেছি ক্লিয়ার আচ্ছা এইটাই তোমাদের জাস্ট এখন এটাকে কাউন্ট করতে হবে ইয়া নামে একটা সম্পদের মতো একটা সম্পদ হলে তুমি কি করতা এক্সাক্ট সেম ট্রিটমেন্ট বাকিগুলা এই ট্রিটমেন্টটাই ফলো করে আর কিছু না ঠিক আছে আচ্ছা তোমরা বাসায় একটু পড়বা আর তোমাদের যে গ্রুপ চ্যাট আছে গ্রুপ চ্যাটে সবাই একজন আরেকজনের সাথে কথা বলবা ডিসকাশন করবা ঠিক আছে নাহলে এক ব্যাচে পড়ে কি লাভ তাই না ব্যাচে পড়ার মজাই তো এটা একজন আরেকজনের সাথে প্রবলেম ডিসকাশন করবা ওকে আচ্ছা তার মানে মানুষকে বিরক্ত করো না আবার ডিসকাশন করবা কেউ না পারলে নাই জাস্ট হেল্প লাগলে করবা বা চাইবা ঠিক আছে আচ্ছা আমি যদি দুবারই দেখবো তোমাদের পড়া হচ্ছে আচ্ছা এখান হ্যাঁ বলো ফাইন সমস্যা নাই কথা হচ্ছে এই টপিকটা তোমার বইয়ে কোথাও না কোথাও আছে শুরুর দিকে ক্লিয়ার আর তার চেয়ে বড় কথা হচ্ছে আমি তো ছবি দিয়ে দিচ্ছি বুঝো নাই তোমার যদি বই মিল নাও থাকে তুমি আমার ছবিগুলো দেখে পড়তে পারবা ওকে ঠিক আছে ভাই আচ্ছা আচ্ছা স্যার এখন আনমিউট মিউট করো এখন দেখো এই যে এই পৃষ্ঠাও সেম আরো আরো বাড়তি একটু একটু জটিল জিনিসে গেছে কিন্তু আমি এগুলো আজকে বোঝাচ্ছি না আমাদের টাইম শেষ অনেক বেশি হয়ে গেছে টাইম আমাদের আমাদের পড়ার কথা ছিল আসলে 1 ঘন্টা 20 মিনিট আমরা 2 ঘন্টা পড়ে ফেললাম যাই হোক কি বলে এইটুকু তোমরা নিজেরা পড়বা তারপরে 18-19 নিজেরা পড়বা তারপরে কি এই দেখো এটা হচ্ছে নতুন টপিক একটু দেখাই দিই তোমরা পড়তে পারবা তাও আমি একটু একটা দেখাই দিই তোমাদের পড়া থাকবে কত 25 পৃষ্ঠা পর্যন্ত ঠিক আছে আচ্ছা মানে প্রথম 2 ক্লাসের পড়া একসাথে আমি নেক্সট দিন ক্লাস নিব না জাস্ট প্রশ্ন উত্তর পড়বো তোমাদের ঝামেলা দেখবো তোমাদের প্রশ্ন করবো ওকে আচ্ছা তো একটা লেনদেনের ফলে কি কি হইতে পারে আউটকাম এটা নবী থেকে এরকম আসে ঠিক আছে যে কি একটি সম্পত্তি বৃদ্ধি পেলে অন্য একটি সম্পত্তি হ্রাস পেতে পারে বা দায় বৃদ্ধি পারে পেতে পারে অথবা মালিকানা স্বত্ব বৃদ্ধি পেতে পারে কিভাবে যে কি সম্পত্তি বাড়লে আরেকটা হয় সম্পত্তি কমবে অথবা কি বলে দায় বাড়বে অথবা মালিকানা স্বত্ব বাড়বে এই তিনটা আউটকাম পসিবল আর কোনো কিছু পসিবল না যদি একটা সম্পত্তি বাড়ে তার বিপরীতে বুঝছো বাকিরা ইয়েস স্যার ঠিক আছে মানে একটা ঘটনার ফলে এইটার সাথে আমরা কি জানি প্রত্যেকটা হিসাবে দুইটা পক্ষ একটা পক্ষ এইটা হইলে আর বাকি কি কি পসিবল পক্ষ আসতে পারে এই আর কি এটা হচ্ছে এই টপিকটা ঠিক আছে এটা নবীতে খুব আসে আমাদেরও আসছে আগেও আসছে তোমাদেরও আসবে আশা করি ঠিক আছে আচ্ছা এটা পড়া থাকবে যেটা বুঝবা না দাগায় রাখবা আচ্ছা এখন 21-এ আসো কি হিসাব সমীকরণে একই রকম প্রভাব বিস্তারকারী বিভিন্ন ধরনের লেনদেন আচ্ছা মানে রেজাল্টটা কি সম্পত্তি বৃদ্ধি ও দায় বৃদ্ধি কিভাবে হয় ধারে সম্পত্তি ক্রয় করলে ঋণ গ্রহণ করলে ঋণপত্র বা
বিলি করলে, অগ্রিম আয় হলে, এই দুইটার ফলেই, এই প্রত্যেকটা লেনদেনের ফলেই কি হবে, তোমার সম্পদ বাড়বে, ডেবিট হবে, দায় বাড়বে, ক্রেডিট হবে। বুঝতেছো? তোমার এই নৈবিত্তিকটা কিভাবে আসবে, যে নিচের কোন লেনদেনগুলো বা কোন জোড়াটা একই ধরনের বা কোন জোড়াটা একই ধরনের না। বুঝতেছো আমার কথা? স্যার একটু আওয়াজ করো তোমরা। Yes, sir. হ্যাঁ, Yes, sir. ঠিক আছে, আমি কি বুঝাইতে পারতেছি যে কি কি হবে এখানে না হবে, মানে কিভাবে পড়তে হবে? আচ্ছা, এখানে কিন্তু অনেক প্রশ্ন উঠবে আমার যদি মনে হচ্ছে। যথেষ্ট, Yes, sir. যথেষ্ট কঠিন জিনিসপত্র আছে এখানে। হ্যাঁ, তোমরা ভালো মতো দয়া করে পড়বা, ঠিক আছে? তারপর আমার জন্য প্রশ্ন রাখবে, আমি নেক্সট দিন জাস্ট প্রশ্নের উত্তর দেবো, নতুন কিছু পড়াবো না, ঠিক আছে? আর তোমাদের যে আউটলাইনটা দিছি, কোর্স আউটলাইন, ওটা আসলে ফলো করা হবে না। কারণ আমরা দেখতেই পারতেছো এটা এতটুকু পড়ার কথা ছিল আমাদের ফার্স্ট ক্লাসে, কিছু করার নাই, আমরা স্লো হয়ে যাচ্ছি। সো তোমরা আউটলাইনটা মাথায় রাখবা না, আমরা ঠিকঠাক মতো আগাবো, ওকে? ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা, কারণ ওইভাবে আগাইলে তোমরা কিছু বুঝবা না, আমি পড়া যাবো কিন্তু তোমরা কিচ্ছু পারবা না, লাভ নাই ওইভাবে পড়ায়, ওকে? আচ্ছা, এখন দেখো, এই যে 22 থেকে শুরু হয়েছে, 22 থেকে 25 পর্যন্ত তোমাদের হচ্ছে এই যে কি নৈবিত্তিক, ঠিক আছে? এটা তোমাদের পড়া থাকবে, তোমরা বাসায় সলভ করবা এবং উত্তর মিলাবা, তারপর যেটা বুঝে নাই দাগাবা। আমি কয়েকটা দেখাই দিই। এই যে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা প্রকাশের ব্যবহারিক সমীকরণকে কি বলে, আয় ব্যয় সমীকরণ, হিসাব সমীকরণ, উদ্ধৃতপত্র সমীকরণ, সবগুলা আমরা পড়ে আসছি। কি আবার বলছে বিসি দুইটাই, কোনটা হবে আমাকে বলো তো? রায়ত বলো, নাই নাই এবং পিসা অফ করো। হ্যাঁ রায়ত, উপরে সবগুলি না না, দেখো আয় ব্যয় সমীকরণ কিভাবে হবে, আমরা কি একবার পড়ছি হিসাব সমীকরণ নাম আয় ব্যয় সমীকরণ? বলো তো রায়ত, একবারও পড়ছি আমরা, পড়ি নাই কিন্তু আমরা হিসাব সমীকরণ এটা তো জানি, বি যে নিশ্চিত, এটা কিন্তু কোনো কনফিউশন নাই। কনফিউশন হচ্ছে কি আমার সি আসবে কিনা, আমরা অলরেডি পড়ে আসছি সি আসবে, ঠিক আছে? এই কারণে উত্তর হবে ডি। কেন সি আসবে আমরা অলরেডি পড়ে আসছি, দেখা যাচ্ছে আমরা কি উদ্ধৃতপত্র সমীকরণ নাম। আচ্ছা, উদ্ধৃতপত্র, আরে আমার মুখ আটকা যাচ্ছে, কি অবস্থা! আচ্ছা, উদ্ধৃতপত্র সমীকরণ কই পড়লাম আমরা, এই যে এখানে আছে হিসাব সমীকরণকে উদ্ধৃতপত্র সমীকরণ বলা হয়, ঠিক আছে রায়েদ? দেখছো, গুড। এখানে বললাম না একটা লাইনও মিস করার সুযোগ নাই, ঠিক আছে? একটা লাইনও মিস দিয়ে আসবো না দয়া করে স্যার, নাহলে কিন্তু আর পারবা না। আচ্ছা, এই যে 22, 23, 24, 25, 25 নিচে তোমার উত্তরগুলো দেওয়া আছে। সো তোমাদের 12 পড়া থাকবে 25 পর্যন্ত, বুঝছো? সবাই Yes, sir. Clear, sir? Yes, সবাই, sir. ফাহিম এবং নাই না তোমরাও বলো, বুঝছো কিনা? আচ্ছা, আমি লিংক দিয়ে দিব হোয়াটসঅ্যাপে। হ্যাঁ, আচ্ছা তাহলে, হ্যাঁ স্যার বলো। আচ্ছা স্যার, তোমরা ওইটা নিয়ে একটু ভার ভাইয়ের সাথে যোগাযোগ করো, ঠিক আছে? আমি আসলে শুধুমাত্র অ্যাকাউন্টিং টা দেখতেছি তো আপাতত, ঠিক আছে স্যার? তোমরা ভাইয়ের ভাইয়ের সাথে যোগাযোগ করবা, কারো কোনো প্রশ্ন থাকলে করে ফেলো, না হলে আমরা তোমাদের যাবতীয় সমস্যা আমরা এই যে 1 থেকে 25 পেজ পর্যন্ত যার যার আলাদা বই আছে ওইখান থেকেও পড়তে পারো, সমস্যা নাই, এখান থেকে ওইখানে মিলায় পড়তে পারো, সমস্যা বের করে আমাকে দেখাবে নেক্সট দিন, ঠিক আছে? আচ্ছা, আর আজকে কি বার, শনিবার, আমরা এই সলিউশনটা করব আমরা সোমবারে, সোমবারে তোমাদের রুটিনের ক্লাস নাই কিন্তু সোমবারে এই 6টার দিকে আমাদের এই সলিউশন ক্লাসটা হবে, ঠিক আছে? আচ্ছা।
ঠিক আছে সবাই।